আমি চলে যাব দূরে বহু দূরে, খুঁজো না কো আর কখনো আমায়। থাকব হয়তো একই নক্ষত্রের নিচে, আসব না ফিরে আর তোমাদের মাঝে। আমার সব আলো নিভে গেছি আজ, নিভে গেছি আমি, কোনোদিন জাগব না হয়তো আর, ফিরে আর আসব না কখনো। ভুলে যেতে চাই আমি যত সব কথা, ভুলে যেতে চাই আমি বুকের জমার ব্যথা। গোধূলির অস্পষ্ট আকাশে আকাঙ্ক্ষার কত মেঘ যে জমে, অন্তরের কথা একান্তই আমার, আমার অন্তরে ভালোবাসা অকথিত সব ব্যর্থতা। আমার উজ্জ্বল আলোর দিন সব নিভে গেল, স্বপ্নের জগৎ গেল মুছি, তবু আমি চলে যাব দূরে বহু দূরে। থাকব হয়তো একই নক্ষত্রের নিচে, আসব না ফিরে তোমাদের মাঝে। আমি ভুলে যেতে চাই সব বেদনা, আমি ভুলে যেতে চাই সব যন্ত্রণা। ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের সাথে আপনারা আছেন, আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, এবং যারা পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসুন আমরা আসলে এই অনুষ্ঠানটির কার জন্য, কিসের জন্য, আপনারা বুঝতেই পেরেছেন আপনারা এই অনুষ্ঠানের যখন পোস্টারটি দেখেছেন, আসলে আমরা এই অনুষ্ঠানটি নিয়ে এসেছি আমাদের অতি পরিচিত, অতি পরম শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করতে যাচ্ছি মোবারক হোসেন খান এবং শাহাদত হোসেন খান, এই দুই দিকপালকে নিয়ে। ওস্তাদ মোবারক হোসেন খান ছিলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত গবেষক, উপমহাদেশের প্রাথমিক বা কৃতজ্ঞ এক সঙ্গীত পরিবারে তার জন্ম হয়েছিল। আসলে তিনি একদম মানে কুমিল্লার, গ্রেটার কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয় একটা সঙ্গীত পরিবারে, সেই সঙ্গীত পরিবারের কথা আমরা সকলেই জানি, সেই সঙ্গীত পরিবারেই জন্ম হয় ওস্তাদ শাহাদত হোসেন খানের। আজ আমাদের মাঝে দুজনই নেই, দুজনকে স্মরণ করে আজ আমরা এই অনুষ্ঠানটি উপস্থাপন করতে চাচ্ছি। তো আজকে আমাদের মাঝে আছেন মোবারক হোসেন চাচার তিন ছেলে মেয়ে, আমাদের সাথে আছেন ফজিয়া আপু, আমাদের সাথে আছেন রূপম ভাই, আমাদের সাথে আছেন রাজিত, এবং আজকে আমরা তাদের সাথে দুজন অতি শ্রদ্ধেয়, দুজন অনারেবল গেস্টকে আমরা নিয়ে এসেছি। একজন হলেন লন্ডন থেকে ওস্তাদ ইউসুফ আলী খান, আর আরেকজন হলেন ওস্তাদ করিম হাসান খান। সো করিম হাসান ভাই, তো আমরা আসলে এই অনুষ্ঠানটি হঠাৎ করেই আমরা কিছু কথা বলবো বা কিছু আলোচনা করব সেইভাবে না, আমরা একজন একজন করে আমরা জানতে যাব তাদের কাছে কিছু স্মৃতি, কিছু কথা। তাদের মাঝে অনেক কিছু দুঃখ লুকিয়ে আছে, অনেক স্মৃতি লুকিয়ে আছে, অনেক বেদনা লুকিয়ে আছে। সেই বেদনাগুলো সব হয়তো আমরা বলতে পারবো না, সব হয়তো তারাও প্রকাশ করতে পারবে না সময় স্বল্পতার জন্য। সেই ফাঁকে আমরা না হয় একটু স্মৃতির মাঝে গিয়ে একটু গান শুনে আসবো, একটু তবলা শরদ এগুলো দেখে আসব। তো চলুন আমরা যাই সর্বপ্রথমেই সবচেয়ে তার বড় মেয়ে রীনাথ ফজিয়া, ডক্টর রীনাথ ফজিয়া কাছে, আপুর কাছে যাচ্ছি। আমরা আপনার কাছে আসলে, আপনি যেহেতু বড় সন্তান, আপনার অনেকবার আমরা অনেক কথাই জেনেছি, কিন্তু তবু অল্প পরিসরে একটু তার দুজনের, যেহেতু আজকে এখানে দুজনের স্মৃতি নিয়ে
একটুখানি আপনার কাছে দুজনকে নিয়ে অল্প পরিসরে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ উমা। তবে আমার, আমি প্রফেসর, এটা ঠিক আছে, ডক্টরেট আমার কমপ্লিট করা হয়নি, হ্যাঁ, কাজে আমি এখন ডক্টরেট হইনি। আচ্ছা, যা হোক, আজকে আজকের তারিখটাতেই 2 বছর আগে আমার বাবা পরলোকগমন করেছেন। আমরা আমাদের ছোটবেলাটা খুবই সুন্দর ছিল, বাবার সাথে আমাদের অনেকগুলো অনেক মজার মজার সব স্মৃতি আছে। আমাদের সবচেয়ে মজার বিষয় ছিল যে আব্বা আমাদেরকে নিয়ে গল্প করতে খুব পছন্দ করতেন। আমাদেরকে দুই পাশে যখন দুপুরে শুয়ে বিশ্রাম নিতেন, আমি আর রূপক অনেকদিন একা ছিলাম, রাজিত আমাদের চেয়ে বেশ ছোট, তো অনেকদিন আমরা দুই ভাই বোন ছিলাম, দুজনকে দুই পাশে নিয়ে উনি শুয়ে ওনার ছোটবেলাকার গল্পগুলো বলতেন, উনার বাবার গল্প, উনার চাচার গল্প, এই গল্পগুলো আমাদেরকে বলতেন। তারপরে অবসর সময় পেলে আমরা আসলে আব্বা আমাদের সাথে, আব্বা শিশুদের আসলে খুব পছন্দ করেন বা করতেন, এটা তার নেচার ছিল, তো আমরা সব সময় উনার এই গল্পগুলো শুনবার জন্য উনার পাশে গিয়ে বসে থাকতাম। তো আমাদেরকে উনি এরকম পরিবারের গল্প, এগুলো ছাড়াও ঠাকুরমার ঝুলি থেকে গল্প শোনাতেন, রূপকথার গল্প শোনাতেন, কত কি যে আমরা গল্প শুনেছি আব্বার কাছে, এগুলো বোধহয় বলে শেষ করা যাবে না। তারপরে অনেক মানে আমাদেরকে গল্প শোনাবার জন্য আব্বা রূপকথা বইগুলো কিনে এনে নিজে নিজে পড়তেন, আগে পড়ে আমাদের এগুলো শোনাতেন। তো এক পর্যায়ে গল্পগুলো বলতে বলতে তার মনে হলো যে বাচ্চাদেরকে এবার একটু বিদেশি গল্প শোনায়, বিশ্ব সাহিত্যের সাথে একটু 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 করে পরিচয় হোক। তখন তিনি বিদেশি গল্পগুলো, যেমন আমাদেরকে প্রথমে শোনেন সেই জার্মানির গ্রিম ব্রাদার্স এর গল্প, হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল, আমাদেরকে এটা অনুবাদ করে করে বাংলা করে করে উনি শোনাতেন। এই গল্প বলতে বলতে কিন্তু উনি মানে লেখার পরিকল্পনা করে ফেললেন যে এইভাবে গল্পগুলো বাচ্চাদেরকে বলছি, এটা আস্তে আস্তে তিনি কাগজ কলম নিয়ে বসা শুরু করলেন, কি সুন্দর করে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল বাংলা হয়ে গেল আব্বার হাত ধরে। এবং আমাদেরকে গল্পগুলো শোনাতেন বলেই হয়তোবা ওই দুটো নামের জায়গায় বাংলা দুটো নাম রাখলেন, রিমি ও রূপক। আমার নাম রিমি আর আমার পরের ভাইটা যে ওর নাম রূপক। তো এই বই, এই লেখা আবার ছাপা হতে লাগলো, ক্রমে আব্বা খুব ভালো একজন অনুবাদক হিসাবে নাম করে ফেললেন, আর পারিবারিক সূত্রে একটা লেখালেখি, সঙ্গীত নিয়ে লেখালেখি যে ব্যাপার, এটা তো ছিলই, বরাবর ছিল প্রথম থেকেই। আমি একটুখানি আব্বার বই থেকেই একটু পড়ে শোনাই, তাহলে একটু বোঝা যাবে যে তিনি, বইটার নাম হলো গড়লো যারা সুরের তাজমহল, এই বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন। আমাদের পরিবারে সঙ্গীতের প্রতিষ্ঠা করেন আমার পিতামহ সফদর হোসেন খান, ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার রাজদরবারে সভা সঙ্গীত অঙ্গ তানসেন বংশীয় ওস্তাদ কাশেম আলী খাঁর কাছে তিনি সঙ্গীতে তালিম নেন। তারপর থেকে বংশ পরম্পরায় আমাদের পরিবারে সঙ্গীত সাধনা অব্যাহত থাকে এবং বর্তমানে পঞ্চম প্রজন্ম পার হয়ে গিয়েছে যে সঙ্গীতের অনুশীলন চলছে। আমাদের পরিবারের ইতিহাস লেখার একটা তাগিদ অনুভব করেছি বহুদিন থেকেই, কিন্তু তথ্য সংগ্রহের জটিলতায় সেই তাগিদ যথাসময়ে কার্যকর করতে পারিনি, তবে দেরিতে হলেও আমি কাজটা করতে পেরেছি। এটা সংক্ষেপে বললাম, আরো অনেক কথা আছে। তো এভাবে আব্বা লিখতে শুরু করলেন, প্রথমে বংশের ইতিহাস নিয়ে লেখা, এবং লিখতে লিখতে উনি একের পর এক বই লিখে চললেন। এরপরে সঙ্গীতের সবগুলো ক্ষেত্রতেই তিনি বিচরণ করে ফেললেন। সব ক্ষেত্র বলতে বোঝাচ্ছি, যেমন সঙ্গীতের তত্ত্বীয় দিক, ব্যবহারিক দিক, গানের বই, স্বরলিপির বই, বাদ্যযন্ত্র শেখার বই, এই ধরনের সব ধরনের কাজে উনি হাত দিলেন, এবং সফলতার সাথে ওনার একটার পর একটা বই প্রকাশিত হতে লাগলো। ক্রমে তিনি একজন মিউজিকোলজিস্ট বলি, বাংলায় যদি বলি সঙ্গীত গবেষক, এই খ্যাতিটা উনি অর্জন করেছিলেন। এই আর কি, মানে আব্বার লেখক হিসাবে বা গবেষক হিসাবে ব্যাকগ্রাউন্ডটা আমি খুব ছোট করে বললাম, আরো অনেক কথা আছে। আমি আপাতত এখানে একটু বিরতি নিচ্ছি, পরবর্তী সময়ে আবার আমি ভাইয়ার কথা বলবো, আমাদের ভাইয়া মানে শাহিন ভাইয়া, উস্তাদ শাহাদাত হোসেন খান, ওনার কথা আমরা বলবো। আমাদের তিন ভাই বোনের একটা মিল আছে যে আমাদের তিন ভাই বোনেরই প্রথম সঙ্গীত শিক্ষা বা হাতে খড়ি যাকে বলে, শাহিন ভাইয়ের হাতে হয়েছিল।
তো এগুলো নিয়ে অনেক কথা ওরাও বলবে, আমিও বলবো পরে। অশেষ ধন্যবাদ রেনাথ আপু, এবং খুব সুন্দর করে ছোট করে স্টার্টিংটা শুরু হয়েছে আপনার মাধ্যমেই। আমরা আসলে তাদেরকে ভোলার মতো না, তারা আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে, আমাদের বাঙালি জাতিকে অনেক কিছু দিয়েছে। তা আমি তারপরে একটু যাচ্ছি তার বড় ছেলে তারিফ ভাইয়ের কাছে। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকেও ছোট্ট করে একটু, আমরা হয়তো আবারও আসব, ছোট করে একটু দুজন সম্পর্কে, বাবা এবং আপনার ভাই নিয়ে একটু করে যদি কিছু বলেন। থেকে আমি শুরু করি। আমার মনে হয় আমার বড় বোন তো একটু বড় আমার থেকে, ওই স্মৃতিগুলো তার কাছে একটু বেশি আছে। আমার খুব বেশি যে মনে আছে তা না, আমার শুধু মনে আছে যে হ্যাঁ আমরা ওই সাথে শুয়ে থাকতাম, একসঙ্গে আপা অনেক গল্প বলতেন। তবে এই সুযোগটা আমি পেয়েছি সম্ভবত বাবা যখন শেষ দিকে, যখন আবার বয়স যখন 80 পার হয়ে গেছে, তখন আমি বছরে একবার অন্তত দেশে আসতাম। তখন আমি বাবার সামনে আমার ভয়েস রেকর্ডারটা খুলে তারপরে আমি বলতাম ছোটবেলার গল্পগুলো একটুখানি পুনরুদ্ধার করা যায় কিনা। তারপরে বাবা একটা একটা করে গল্প বলে যেতেন। আমি হয়তো বলতে পারবো না যে ছোটবেলার সাথে বড়বেলার গল্পর কোনো তফাৎ আছে কিনা, কিন্তু আমি শুধু শুনতাম আর কি, কোনো কথা বলতাম না। সেই ভয়েস রেকর্ডারগুলো আমি এখনো রেখে দিয়েছি, ওগুলো আমি মাঝে মাঝে শুনি। সেখান থেকে আমি অনেক গল্প পুনরুদ্ধার করেছি, সেই তার নিজের ছোটবেলার গল্প এবং আমাদের কিছু ছোটবেলার গল্প। এগুলো সুন্দর স্মৃতি আর কি, মানুষ তো চিরদিন থাকবে না, চলে যাবে সবাই, এইসব টুকটাক স্মৃতিগুলো আমাদের থেকে যায়। এই হচ্ছে আমাদের বাবা। আমার বোন সুন্দর রেকর্ড সংগ্রহ করে রাখতে পারেন, এই জন্য আপনি অনেক তথ্য, আমরা অনেক তথ্য পাই আমার বোনের কাছ থেকে, সেজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আর বাবা ছাড়া, বাবার পরেও বাবার সাথে যে ওস্তাদ সাজাদ হোসেন খান, আমার শাহিন ভাইকেও আমরা শ্রদ্ধা জানাই। আমি আসলে এটা কল্পনা করতে পারিনি, গত বছর যখন আমরা বাবার স্মৃতিতে এই প্রোগ্রামটা করছিলাম, আমরা তখনও জানতাম না যে আজকে 1 বছর পরে আমাদের এই দুজনকে নিয়ে কথা বলতে হবে। এটা আমার কাছে খুব একটা কষ্টকর অভিজ্ঞতা, আমি এটা আসলে ভাষায় বোঝাতে পারবো না। হয়তো পরবর্তীতে কোনো একটা পর্যায়ে অনুষ্ঠানে হয়তো আমি একটুখানি আবার বলবো যে কিভাবে শাহিন ভাইয়ের সাথে আমার কিভাবে বন্ধনগুলো, যে আত্মীয়তা শুধু না, তারপরেও আরো অনেক গুরু শিষ্য বা অন্যান্য অনেক বন্ধন নিয়ে আমরা জড়িয়ে আছি, এগুলো আমি হয়তো বলবো। তো এটুকুই বলতে চাই যে আমরা আসলে আসলে আজকে এই অনুষ্ঠানটি, হ্যাঁ আমার মনে হয় আমি এখানে এখন একটু পজ দেই, আমি তবে অন্যজনদের কাছে যাই। আর একটু আপনি যদি আপনার এই অনুষ্ঠানে শাহাদাত হোসেন খান আপনার ভাই, তাকে নিয়ে আর একটু শুনে নিই আপনার থেকে। আমি বলি, আমি সেদিন চিন্তা করছিলাম, আপনি যখন আমাকে লিঙ্কটা পাঠালেন, আমি ভাবলাম যে কোথা থেকে শুরু করব। উনি তো আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আমার বাবার সবচেয়ে বড় ভাই যিনি ওস্তাদ আবিদ হোসেন খান, ওনার একমাত্র পুত্র সন্তান। তো অন্য কোনো অনুষ্ঠানে আগে হয়তো বলেছি, আমার যে মেজো চাচা ওস্তাদ বাহাদুর হোসেন খান, ওনার 2 ছেলে ছিলেন, ওস্তাদ বিদ্যুৎ খান, ওস্তাদ কিরিট খান, আর এই যে সাদাত হোসেন খান, এই 3 জনকে আমরা ছোটবেলায় বড় ভাইয়া, মেজো ভাইয়া আর ছোট ভাইয়া, এই 3 নামে ডাকতাম। তো সাদাত হোসেন খান, শাহিন ভাইয়াকে আমরা ছোট ভাইয়া হিসেবেই চিনি, তখন গুরু না, শুধু আমার ভাই এই হিসেবে চিনতাম। হয়তো বড় হয়েছে তখন ডাকে তো চেঞ্জ হয়ে যায়, আমরা পরে ভাইয়া বলে ডাকি আর কি। আমার মনে আছে আমার যখন 5-6 বছর বয়স মনে হয় এরকমই, যখন ওই বাসাতে আমরা, আমার চাচার বাসা ওস্তাদ আবেদ হোসেন খান, আমাদের একটা বিল্ডিং পরে ছিল মতিঝিল কলোনিতে, ওনারাও একতলায় থাকতেন, আমরাও একতলায়, কোনো সময় যাওয়া পড়তো, উনি আমাকে কোলে নিয়ে, বিকালবেলায় হয়তো গেছি, কোলে নিয়ে আমাকে চিত করে শুয়ে আকাশের দিকে মুখটা করে বললেন যে দেখো তো রূপক কি দেখা যায়। আমি বললাম আকাশ, বললো যে না আকাশ না, এটা হচ্ছে সমুদ্র, তুমি যখন আকাশের দিকে নিচের থেকে তাকিয়ে দেখবে তখন এটাকে সমুদ্র মতো মনে হবে,
এই এই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা আমার জাতীয় ভাই শাহীন ভাইয়ের সাথে, এবং এই জিনিসটা আমি এখন আমার ছেলেকে নিয়ে করি। মাঠের মধ্যে শুয়ে থাকি, আকাশের দিকে তাকিয়ে আমি বলি, বাবা দেখো এটা সমুদ্র। এইটা হচ্ছে আমার প্রথম একটা সুন্দর স্মৃতি। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল, আচ্ছা এ সময় তো আসলে আমরা ছোট ছিলাম, আর গান বাজনার দিকে অতটা আমরা ওই সময় ওইদিকে অতটা এঙ্গেজড ছিলাম না। তারপরও শাহিন ভাইয়া বলতে আমরা যেটুকু বুঝি, সেটা যেটুকু মনে আছে সেটা হচ্ছে প্রতি ঈদে উনি যখন নামাজ পড়তে যেতেন আমাদের বাসার সামনে, মাঠের সামনে যে মসজিদটা, নামাজ শেষ করে প্রথমেই উনি আমাদের বাসায় আসতেন। কাকু মানে আমার বাবা মোবারক হোসেন খান, ওনাকে আর কাকিমা মানে আমার মা ফৌজিয়া ইয়াসমিন, ওনাকে ওনাদের সালাম করে একটু মিষ্টি খেয়ে যেতেন। উনি থাকতেন, উনি হতেন আমাদের পারমানেন্ট প্রথম গেস্ট ঈদের দিনে। এই জিনিসটা সবসময় আমার মনে থাকবে এখনো। আর আনুষ্ঠানিকভাবে গুরু শিষ্য সম্পর্ক হয়েছে আমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে, আমি যখন সরোদে হাতে খড়ি নিতে যাই, আমার বাবার কাছ থেকে একটা সরোদ আমি পেয়েছিলাম। সেই সরোদটা নিয়ে আমি ভাইয়ের কাছে যখন শিখতে শুরু করলাম, ও তখন থেকে আমার ওনার সাথে গুরু শিষ্যের সম্পর্ক। আশ্চর্য মানে কি, এই কথাটা আমি গত বছর আব্বার অনুষ্ঠানে বলছিলাম, আমি কিভাবে ভাইয়ের কাছে শিখতে যেতাম। জাস্ট আমার খুব খারাপ লাগছে যে আজকে আমি এই কথাটা বলছি ভাইয়ের কথা মনে করে। তো শরদের গুরু উনি আমার, আমি হাতে খড়ি নিয়েছি ওনার কাছে 1987 সালে। এই সময়টা আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে অনেক বড় একটা গ্যাপ ছিল, আমার বুয়েটের ক্লাসটা তখন শুরু হচ্ছিল না, অনেক দেরি হচ্ছিল। ওই সময় আমি প্রায় প্রতিদিন দুপুরবেলায়, তখন দুপুরে বোধহয় অফিস শেষ করে ভাইয়া বাসা থাকতেন অথবা বিকালে, আমার ঠিক মনে নেই, আমি ওই একলা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে, শরৎ নিয়ে হাঁটতে হাঁটতে ওই বাসা যেতাম। তারপরে যন্ত্র নিয়ে বসতাম, আমার পুরা মানে সঙ্গীত বিষয়ে পুরা মানে দুনিয়াটাই পাল্টে যায় তখন থেকে আর কি, যে শরতে হাত দেওয়ার পর থেকে। তো এইভাবে আমি 2-1 বছরে বা 1.5 বছরের মতো একটানা শিখে গেছি। পরবর্তীতে ক্লাস শুরু হয়ে যায়, বইটা আমি ওইভাবে রেগুলার শিখতে পারিনি, কিন্তু আমার যেটুকু শিখা তার কাছেই। এবং যখনই আমি কোনো কিছু বাজিয়েছি বা এখনো আমি যদি লাস্ট, আমি গত 1.5 বছর আগে আমার মেসেঞ্জারে লাস্ট মেসেজটা দিয়ে আমি যখন চন্দ্রনন্দন একটা পিস বাজালাম একটা ইউটিউবে, উনি তৎ করে আমাকে উত্তর দিয়েছিলেন যে রূপক বাজেট বাজাতে থাকো প্লিজ, এটা থামিও না, এটা বন্ধ করো না। হ্যাঁ, এটা আমি বুঝি এই জিনিসটা, হয়তো আমি ওনাদের মতো লেভেলে অবশ্যই কখনো যেতে পারবো না, ওনারা জীবনকে ডেডিকেট করেছেন সরোদে, কিন্তু একটা স্কিল আয়ত্ত করার পরে মানুষের মধ্যে যে একটা সন্তুষ্টি আসে, যেটা একটা আমি বলি যে মানুষের জীবনে স্ট্রেসকে রিলিজ করার জন্য সাহায্য করে, সেটার জন্য এই মিউজিক বা ক্লাসিক্যাল সরৎ বাজানো এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে। এবং আমার পুরোপুরি এটার জন্য আমি শাহিন ভাইয়া আমার সুস্থ সাজাত হোসেন খানের কাছে আমি কৃতজ্ঞ। অশেষ ধন্যবাদ। আর তারপরে আমরা রাজিতের কাছে যাব, তারপরে আমাদের অনারেবল গেস্টদের কাছে যাব। আমরা আসলে যারা আমাদের সাথে আছেন, কমেন্টস দিচ্ছেন, দেখছেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং আপনারা প্লিজ, আপনারা আমাদের আঙ্গিনার লাইক পেজ থেকে সবাই কমেন্টসগুলো দিবেন, তাহলে আপনাদের নামগুলো দেখা যাচ্ছে না। এবং যারা দেখবেন, যারা আজকে এসেছেন, তারাও খুব আশা করবেন যে আপনাদের নামগুলো তারা দেখতে লাইক পেজ থেকে, এবং খুব ভালো লাগবে তাদেরও। তো আমি তারপরে মোবারক হোসেন চাচার সবচেয়ে ছোট ছেলে রাজিদের কাছে যাচ্ছি। সে হয়তো তার অনেক কথা তার বুকের মাঝে বাসা বেঁধে আছে, তার থেকে আমরা একটুখানি শুনে নেই। তার ওস্তাদ শাহাদাত হোসেন খান, তার ভাই শাহাদাত হোসেন খান, তার গুরু শাহাদাত হোসেন খান, এবং বাবা মোবারক হোসেন খান, তাদেরকে নিয়ে একটু কথা শুনে আসি। ধন্যবাদ রুমাপা, ধন্যবাদ রুমাপা। একজন এক একটা দিক থেকে বলছেন, তো বাবা বা ওস্তাদ শাহাদাত হোসেন খান, ওনাদের যে যে পরিচয়ের ব্যাপারটা সেটা সবাই জানেন। আমি যেটা চেষ্টা করব আজকে যেটুকু বলা, সেটা হচ্ছে যেটা সাধারণ মানুষের কাছে যে খবর, যে ইনফরমেশনগুলো পৌঁছায় না,
কারণ আমরা যেহেতু পারিবারিক একটা পরিমণ্ডল আছে আমাদের, তো সেই দিক থেকে চিন্তা করলে দুইটা, এই দুজন মানুষের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা হলো সেটা হচ্ছে কি, যে ওনারা ইন্ডিভিজুয়াল যে পার্সোনালিটি সেটার উপর বেস করে ওনারা কানেক্ট করতে পারতেন দুজনই। যেমন আমার বাবার আমার বোনের সঙ্গে যে সম্পর্ক, আমার সাথে সম্পর্ক, আমার বড় ভাইয়ের সাথে সম্পর্ক, করিম ভাইয়ের সাথে সম্পর্ক, ইউসুফ ভাইয়ের সঙ্গে সম্পর্ক, এখানে যে আমরা পাঁচজন আছি, এই পাঁচটা মানুষের সঙ্গে এই দুটা মানুষের ইন্ডিভিজুয়াল সম্পর্ক ছিল এবং প্রতিটা সম্পর্কই বিশেষভাবে বৈশিষ্ট্য ছিল ওই মানুষটার পার্সোনালিটির উপর বেস করে। আমার সঙ্গে আব্বা যতটা যেরকম বন্ধুত্ব বা যেরকম সেটা, আবার দেখা যাবে আপুর সাথে আরেকটা সম্পর্ক করে আব্বার ডেভেলপমেন্টটা ছিল। শাহিন ভাইয়া অত্যন্ত আনন্দপ্রিয় একজন মানুষ ছিলেন, আমিও একটু কথাবার্তা বেশি, একটু চঞ্চল, আমার সঙ্গে ওনার ওই পার্সোনালিটি ছিল। ভাইয়া আপু একটু আমার থেকে একটু চুপচাপ, একটু অন্যরকম, তাদের সঙ্গে ভাইয়ার সম্পর্কটা ঠিক সেই রকম ভাবগম্ভীর্য ছিল, সাথে অবশ্যই মজাটাও ছিল, কিন্তু এই ব্যাপারগুলো ওনাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আব্বার ক্ষেত্রেও বলি, আব্বার ক্ষেত্রেও একই জিনিস, যে আমি আব্বাকে পেয়েছি সবার পরে অবশ্যই, এবং সেই পরেটা এরকম পরে যে ওই সবাই তখন আপু উপরের ফ্লোরে থাকে, ভাইও উপরের ফ্লোরে থাকে, তো আমি একাই ছিলাম আব্বা আম্মার সাথে অনেকটা সময়। তো যেই কারণে ওই আব্বাকে নতুন করে পাওয়ার ব্যাপারটা আমার বেসিক্যালি ডিসকভার করি আমি, যেটা সেটা হচ্ছে যে আব্বা রিটায়ারমেন্টের পরে আর কি, কারণ আমার জন্ম হতে হতে আব্বা অত্যন্ত ব্যস্ত হয়ে গেছিলেন ওনার চাকরি জীবনে, তো সেই রকম সময়টা আমি পাইনি। কিন্তু পরবর্তীতে আব্বা রিটায়ারমেন্টে 96 আব্বা যখন শিল্পকলা একাডেমি থেকে রিটায়ার করেন, সেখান থেকে 2003 পর্যন্ত আমি বাংলাদেশে থেকে বের হয়ে আসি 2003-এ, এই 4-3-7 বছর, এই 7 বছরে আমি অনেক নতুন ভাব অন্যভাবে আমি আব্বাকে কাছাকাছি পেয়েছি। আর এই আরেকটা যেটা ছিল যে এই সাদত হোসেন খান সাহেবের কথা বলছি, শাহিন ভাইয়ের কথা, ভাইয়ার সঙ্গে ব্যাপারটা ছিল একদম ইনফর্মাল, আমার যে সম্পর্কটা ছিল ভাইয়ার সাথে, আমাদের বাসার নিয়ম হচ্ছে যে রাত্রি 10টার সময় সবাই মোটামুটি শুয়ে পড়েন, আর আম্মা শুয়ে পড়েন, আব্বা একটু দেরিতে, কিন্তু বাকি সবাই মোটামুটি 10টার পরেই সবকিছু ক্লোজ হয়ে যায়। আর মজার ব্যাপারটা ছিল যে আমার মনে হয় এভাবে বললে ভুল হবে না, রাত 10টার সময় শাহিন ভাইয়ার বেসিক্যালি সন্ধ্যা শুরু হতো, তো যে কারণে বেশিরভাগ দিনই আমার যেটা হচ্ছে রাত 10টার সময় আমি একটু গল্প করতে পছন্দ করতাম। 10টার সময় এদিকে যখন সবাই শুয়ে পড়তো, আমি বাসার চাবিটা নিয়ে আমি ভাইয়ের বাসা চলে যেতাম, পাশাপাশি থাকতাম আমরা রামপুরায়, ভাইয়ের বাসা চলে যেতাম, এই 10টার সময় ভাইয়ের সঙ্গে গল্প করা শুরু হতো, 12টা 1টা 2টা পর্যন্ত ভাইয়ের পাশে পাশাপাশি শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে গল্প, ঘন্টার পর ঘন্টা কথা, অনেক রকম হাজার রকমের গল্প, অনেক এত যে পরিবারের ইতিহাসের গল্প শুনেছে, আমাদের পারিবারিক ইতিহাস, বড় চাচা আবেদ হোসেন খান সাহেবের কথা, মেজো চাচার কথা, বাদু কাসাবের কথা, মীর কাসেম চাচার কথা, খাদেম হোসেন চাচার কথা, আমিনুল ইসলাম আমিনুল ইসলাম চাচার কথা, রাজা কাকুর কথা, এতগুলো মানুষের সাথে উনি সংস্পর্শে এসেছিল, এই যে স্মৃতিগুলো আমি এত কিছু পেয়েছি ওই ঘন্টার পর ঘন্টা বসে গল্প করে, সেই জিনিসটা আমার সুযোগ হয়েছিল। আরেকটা কথা না বলি না, ইউসুফ ভাই আছেন এখানে এবং আমি জানি এটার, ইউসুফ ভাই এটার একটা একটা সাক্ষী, এই ভাইয়া যখন এই স্টেটমেন্টটা দিয়েছিলেন, 2 বছর আগে আমরা তিনজনই এই দিনটাতে আমরা একসাথে ছিলাম, আমি ইউসুফ ভাই এবং শাহিন ভাইয়া, আমরা তখন ইন্ডিয়ানাতে, আমি আর ভাইয়া আর ইউসুফ ভাই তখন ফ্লোরিডায়, তার একদিন পরে ইন্ডিয়ানাতে ওনারা আসেন, তো আব্বা নিউজটা তখনই পেয়েছিলাম আমরা, আমরা যখন আমেরিকায় ছিলাম তিনজনই। তো সেইখানে শেষ শেষ করে আমরা যখন নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কে যাই, নিউ ইয়র্কে 1 সপ্তাহ ছিলাম আমরা, সেইখানে ভাইয়া ইউসুফ ভাইকে বলছিলেন, পরে ভাইয়া আমাকে নিজে বলেছেন, ভাইয়া ইউসুফ ভাইকে বলছিলেন বাইরে গিয়ে, আমি ভিতরে ইউসুফ ভাইয়ের বোনের বাসা ছিলাম আমরা, ভাইয়া ইউসুফ ভাইকে বলছিলেন যে মাঝে মাঝে অবাক লাগে যে রাজিত আমার থেকে প্রায় 19-20 বছরের ছোট, অথচ ওর সাথে আমরা কিরকম করে একসাথে বসে আড্ডা মারি, একসাথে কত গল্প করি, ভাবতে মাঝে মাঝে অবাক লাগে, বলে ভাইয়ার যে এটাই মনে হয় ভাই ভাইয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক। আমি জানি এটা ইউসুফ ভাইকে ভাইয়া বাইরে গিয়ে বলেছিলেন, আমার সামনে না, ভাইয়া নিজে এসে আমাকে বলেছি যে আমি ইউসুফকে বলছিলাম এই কথাগুলো। তো এই যে সম্পর্কগুলো, এটা মানে এই সম্পর্ক তো আসলে মানে আধ্যাত্মিক ব্যাপারটা চলে যায় আলটিমেটলি। আর ওনাদের যে দুইজনের সম্পর্ক ছিল, ভাইয়া এবং বাবা, চাচা ভাতিজা কাকু,
এইটা আমি একদম অন্যভাবে ডিফাইন করি এই জিনিসটা। ওনাদের সম্পর্কটা অদ্ভুত রকমের অন্যরকম ছিল, এবং আমি কেন জানি আমার মনে হয় যে মানে আমাদের তিনজনের ভাই বোনের সঙ্গে আব্বাজির সম্পর্ক, শাহিন ভাইয়ের সঙ্গে সম্পর্কটা আরেকটা অন্য লেভেলের সম্পর্ক ছিল আব্বার। এই কারণে, শুধু এই কারণে না যে ওনারা চাচা ভাতিজা, আব্বার বাকি ভাতি বাকি যে ভাইস্তা ভাইয়া বলছিল, বড় ভাইয়ার কথা, মেজ ভাইয়ের কথা, বিদ্যুৎ খান সাহেবের কথা, কির খান সাহেবের কথা, সবার থেকে সবাই আব্বাকে প্রচন্ড ভয় পেত। আব্বার সামনাসামনি হতে পারতো না বাসার পরিবারের সবাই, কিন্তু শাহিন ভাইয়া ছিল একদম সবার থেকে আলাদা। আব্বার সঙ্গে এমন করে গল্প করতো মনে হতো দুজন বন্ধুর মতো এমন করে গল্প করতেন। এবং বাসায় দেখে যে আব্বা যখন রামপুরাতে যেতেন বড়চার সঙ্গে গল্প করতো, তখন আমরা ইস্কাটনে বা রাম যখন মতিঝিলে থাকতাম, সেই গল্পটা শেষ হতো আব্বার সঙ্গে বড় চাচার 2-3 ঘন্টা আব্বা বসে থাকতেন ডাইনিং টেবিলে, বড় চাচা কথা বলতেন, আব্বা চুপ করে শুনতেন। অসম্ভব দেখেছি শ্রদ্ধার ব্যাপারটা, একটা কথা আবার মাথা তুলে আব্বা কথা বলতেন না, ওই বড় চাচা কথা বলতেন, আব্বা সব শুনতেন, একদম মাথা নিচু করে চুপ করে শুনতেন। এবং শাহিন ভাইয়া কিন্তু ওই 2-3 ঘন্টা একবারও আর সামনে আসতেন না। ওই জায়গাটা শেষ হওয়ার পরে বড় চাচা বলতো, ঠিক আছে তুই এবার বাসায় যা, রাত হয়ে গেছে। তখন আব্বা যখন হেঁটে বেড়াতো, ভাইয়া বলতো কাকুকে আগায় দিয়ে আসি। আসলে কাকুকে এগিয়ে দিয়ে আসা মানে এখনই তার গল্প করার সময়টা। এই যে দুইজন বেরোতেন, ওইখান থেকে বের হয়ে গিয়ে আব্বা গাড়িতে বসতেন আর জানলাটা নামানো থাকতো, শাহিন ভাই ওই জানলার উপরে এইভাবে ভর দিয়ে আরো মিনিমাম 1 ঘন্টা কথা বলতেন, গল্প করতেন দুইজন ওইখানে নিজেদের কত কথা কথা। আমি অনেক সময় সামনে বসে থাকতাম, তো আমি দেখেছি জিনিসগুলো, এত গল্প অন্যরকম গল্প, খুবই ইন্টারেস্টিং ছিল এই ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার ছিল যে আব্বা প্রচুর বিদেশ ঘুরেছেন শাহিন ভাইকে সাথে নিয়ে, ওনাদের দেশের বাইরে বিদেশে বাইরে ওনাদের আরেকটা খুব ভালো একটা মানে সময় কেটেছে ওনাদের দুজনের। ছবিও আছে অনেক আমাদের, ওনারা চায়না রাশিয়া একসাথে ঘুরেছেন, ক্যানাডাতে একসাথে গেছেন, তো এই এই স্মৃতিগুলো আছে আর কি। তো ওই ওই সম্পর্কটা ওই একইভাবে বলছি যে ওই দুজনের একটা অদ্ভুত ক্ষমতা ছিল যে ইন্ডিভিজুয়াল মানুষকে ওনারা কানেক্ট করতে পারতেন, এবং গল্পের কোনো শেষ হতো না। শাহিন ভাইয়ের সঙ্গে গল্প করতে গিয়ে এমন কোনো টপিক নাই যেটা নিয়ে কখনো হতো না, সব বিষয়ে ওনার এক্সপার্টিস ছিল, সব বিষয়ে, যে কোনো কিছুতে, অসুখ থেকে শুরু করে, বাজনা থেকে শুরু করে, পড়ালেখা, পৃথিবী নিয়ে গল্প, কত কিছু, এ একটা অন্যরকম ব্যাপার ছিল। আমি এইটুকুই বলছি আপাতত। আমি আসলে বুঝতে পারছি, খুব খারাপ লাগছে আজকে তিনজনেরই। আমরা গত বছর যখন এই মোবারক হোসেন চাচার অনুষ্ঠানটি করি, তখন আমরা কেউ জানতাম না যে আজকের এই অনুষ্ঠানে আরেকজনকে আমরা স্মরণ করব ঠিক একইভাবে। তো সত্যি কথা, আমরা জানি না আমরা কে, কখন, কিভাবে এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমরা সবসময় যারা আছি, যারা চলে গেছে, তাদের জন্য উপরওয়ালার কাছে সবসময় আমরা দোয়া চাব, তারা যেন ওই পৃথিবীতে শান্তিতে থাকেন। আসলে ছোটবেলা থেকেই মোবারক হোসেন চাচাকে এত দেখেছি, এত চিনেছি, তা বলার মতো না। মৃত্যুর কিছুদিন আগেও কথা হয়েছে, কিন্তু তখনও ভাবিনি যে চলে যাবেন। তিনি কাউকে চিনেন না, চাচি বললেন যে চিনেন, কিন্তু সত্যি তিনি সাথে সাথেই চিনে ফেলেছেন। এমনকি আমার বড় বোনের নামও জিজ্ঞেস করলেন যে এখন কোথায় আছে। তো এগুলো আসলে অন্যরকম বন্ধন, বলা যাবে না, তারা এত ভালো মানুষ ছিলেন। আমি আসলে যেতে চাচ্ছি এখন, অনারেবল আমাদের দুজন গেস্ট আছেন এখানে, আমি প্রথমে যেতে চাচ্ছি আমাদের ইউসুফ আলী খান সাহেবের কাছে। তার থেকে আমরা চলুন কিছু স্মৃতি শুনি। আসলে অনেক অনেক ভালো লাগছে, অনেক ধরনের বিচিত্র রকমের স্মৃতিচারণ। আমরা আজকে তার কাছ থেকে কিছু স্মৃতি শুনে আসি, তারপরে আমরা আবার পরবর্তীতে আমাদের সেকেন্ড অনারেবল গেস্টের কাছে যাব। আচ্ছা, আপনি আপনার স্মৃতি থেকে যদি আমাদেরকে কিছু একটু শোনান, তাহলে আমরা খুবই ধন্য হয়ে যাব। অনেক ধন্যবাদ। প্রথমেই দুজনকে আমার অনেক শ্রদ্ধা, দুই ব্যক্তি যে কি ছিলেন আমার কাছে সেটা বোঝাবার বড় অনেক সময় লাগবে আমাকে নিজেই বুঝতে ওনাদের সম্বন্ধে। আমি শেষ থেকে শুরু করছি।
তো রাত্রেবেলা হঠাৎ করে আমরা দুজনে শাহিন ভাইয়ের আমি শুয়েছিলাম, ফ্লোরিডাতে ছিলাম। তো হঠাৎ করে রাত্রে তখন মাত্র শুতে গেল আর কি শাহিন ভাই, তো শোয়ার থেকে এসে দৌড়ে আসলো। আমি কি তোমার ঘুম হচ্ছে না নাকি তুমি যে চলে আসলে? ও না না না, ইয়ার একটা খুব খারাপ নিউজ। তো সেটা কি? ও কাকু তো নাই। তো ঘুম মানে আধা ঘুমের ভিতরেই কথাগুলি শুনতে মানে একটু সময় লাগে। তো বলছে কাকু নেই বলে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। আমি কি হলো? ও কাকু তো নেই। তখন বুঝতে পেরেছি যে মোবারক মামা, ওনাকে আমি মামা বলে ডাকি, উনি নেই। তো খুব খারাপ লাগছিল, নিশ্চয়ই ওনাকে ধরে হাঁক দিলাম, আমরা দুজনে মিলে কান্নাকাটি করলাম। তারপর রাজিতরে ফোন করলাম, রাজিতে ছিল তখন ইন্ডিয়ানাতে। তো কি করে কি হবে বলছে, একটু কাম ডাউন হও, সব কিছু হয়ে গেলে আমরা কথা বলবো। তো এটা ছিল শেষের কথা আর কি। ওনাকে আমি চিনি যে কতভাবে একটা মানুষ হেল্পফুল হতে পারে। 1976-এর কথা বলি আমি, তখন অনেক বছর আগে উনি তখন রেডিওতে ছিলেন, রেডিও ডিজি ছিলেন। তো একজন শরৎবাদক অন্ধ ছিলেন, তো ওনার সাথে ওনাকে হেল্প করার জন্য আমি ব্রাউন বাড়ির থেকে ওনার কাছে আসি আর কি। মানে উনি বাজাবেন রেডিওতে, তখন বলছে চলো তোমাকে আমি মোবারক ভাইয়ের সাথে দেখা করি আমি। তো গেলাম ওনার রুমে। মানে এরকম একটা মানুষ ছিলেন, আমি কে, আমি কোথায় থেকে এসছি, আমি কি আসো পিছু উনি জানতেই চান নাই। খুব বসো, কিছু খাও, খাওয়া দাওয়া করো, অনেক দূর থেকে এসছো। উনি একটু কম কথা বলতেন কিন্তু ডট টু দ্য পয়েন্টে চলে যেতেন আর কি। আর ওনাকে দেখলেই একটা শ্রদ্ধার একটা ভাবনা আসতো। তো ওইটা ছিল আমার প্রথম ওনার সাথে দেখা। তারপর ওনার বড় ভাইয়ের সাথে দেখা প্রায় আরো এক দু বছর পর। তারপর ওনার আরেক বড় ভাই উস্তাদ বাহাদুর খাঁ সাহেব, ওনার সাথেও দেখা। তো তিনজনের তিনটা ক্যারেক্টার ছিল, হোয়াটস ওয়ান্ডারফুল। আমি আমি আসলে অনেক লাকি বলবো যে তিনজনের সাথে খুব ভালো সময় কথা বলার সময় পেয়েছি, এবং তারা কিছু বলার সময় পেয়েছে যেগুলি আমার অন্তরে গাঁথা আছে আর কি। যেমন আবেদ মামার, ওনার একটা ক্যারেক্টার ছিলেন, খুব লাভেবল পার্সন, কিন্তু ভয় ভয় পেতাম আমরা, কিন্তু আমরা কথা বলতাম। বাদরু মামা সাচ এ ওয়ান্ডারফুল, ওনার মেজো ভাই আর কি। তো উনি ছিলেন মাটির মানুষ, উনি সবার সাথেই কথা বলতো, অনেকটা বলবো যে শাহিন ভাইয়ের মতো। তারপরে মোবারক মামার কথা বলছি, উনি জ্ঞানী মানুষ, গুণী মানুষ, উনি সবসময় এডুকেশন, এডুকেটেড, কি করে জিনিস সব কিছু সবসময় একটা তথ্য জানাতেন আর কি। তো উনি একবার লন্ডনে আসেন, কয়েকবারই আসেন আমার বাড়িতে যখন ছিলেন, তখন আমাকে বলছে তুমি কি গান বাজনা শুনো, কি আছে তোমার কাছে? আমি তো গান বাজনা এটা আমার কাজ, শোনার তো অনেক কিছুই আছে, আপনি কি শুনতে চান? তো আমার কাছে অ্যাজ এ মিউজিক লাভ মিউজিশিয়ান, আমার তো সিস্টেম তো ভালোই থাকতে হবে, তো সিস্টেমটা খুব ভালো। তো উনি তো একটুখানি শোনাবার পর, বাহ কি দারুণ, তো কি সুন্দর শব্দ শোনা যায়। আমাকে মামা আলী আবু খাঁ সাহেবের নতুন একটা রাগ বেরিয়ে মণিমাত্র রেকর্ডিং করেছেন, এটার নাম হলো রাগ শ্রী। তো বলছে শুনি, আমাকে এটার একটা ব্যাপার আছে কি, পুরো রাগটাই তাল ছাড়া, এটা সবটাই তাল ছাড়া, শুধু আলাপ আর জোর আর কিছুই নেই, 40 মিনিটের বাজনা, আলাপ জোর আর কিছুই নেই। তো তুমি উনি এই 40টা মিনিট যে চোখ বন্ধ করলো একটা মানুষ, ঠিক যখন শেষ হলো তখন চোখটা খুলে বলল, বাহ, মনটা ভরে গেল, কত মানে কত ডিপে চলে গেছেন। আমরা কত শব্দ করছিলাম, বাড়িতে রান্না করছিল শব্দ হচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, উনার সেটা নাই, উনি ভিতরে ঢুকে গানটা পুরোটাই শুনলেন। তারপরে সন্ধ্যাবেলা আমি বললাম, মামা আমি একটু শ্বশুরবাড়িতে যাব, আপনি যাবেন কি আমার শ্বশুরবাড়িতে? মানে কত সিধা সাদা মানুষের কথা আমি বলছি, কত। তারপর উনি বলছে চলো 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 চলো। তো উনি গাড়িতে না
মানে উনি কি পড়া আছেন সেটা চিন্তা করছেন না, বাইরে এত ঠান্ডা, অনেক ঠান্ডা, উনি লুঙ্গি পরে গেঞ্জি পরে আমাকে মামা একটা কিছু পড়তে হবে আপনাকে, বাইরে অনেক ঠান্ডা। তো ওনাকে আমি দৌড়ে একটা জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, আমাকে লুঙ্গিটা, আমরা কিছু একটা পরবেন, কারণ লুঙ্গি লাগবে না, তোমার শ্বশুর বাড়ি যাচ্ছি, কিচ্ছু হবে না, অসুবিধা নেই। আমাকে আপনি তো ঠান্ডা লাগবে, আরে কি আছে, আমাকে কেউ বিয়ে করবে এখন, আমাকে কেউ দেখবে এখন, মানে হি ওয়াজ সাচ এ, মানে গিয়েই আমার শাশুড়ির সাথে মনে হয় ওনাকে কোনোদিন দেখেন নাই, একদম মিশে গেছে, অন্য রকমের। আমাকে যে ব্যক্তি এত কম কথা বলে আর সেই ব্যক্তি এইভাবে আপন করে নিয়ে মানে হাড়ির ভিতরে ঢুকে গেছেন আর কি, মানে আমি এটা ভাবতেও পারিনি। উনি মানে মানুষের কত রকমের বিউটিফুল ক্যারেক্টার না থাকলে আপনি সেই মানুষটাকে কি করে আপনি অন্তরে নিতে পারবেন, সব মনোমুগ্ধ। তারপরে এরপরের দিন ওনা, আমার একটা শো আছে তো শোতে গেলাম, যাওয়ার আগে শোতে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করছি, মামা একটা শো আছে, আমার লজ্জা লাগছে, এটা হলো একটু কমার্শিয়াল শো, গান গাইবে, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, এরকম ক্লাসিক্যাল প্রোগ্রাম না, তো আমাদের কমিউনিটি কাইন্ড অফ প্রোগ্রাম, তো আপনি কি যাবেন? চলো চলো চলো, আমি যেতে চাই। আমি কি, আপনি কি ওখানে গেলে যে সব গান বাজনা ভালো না লাগে? আরে বাবা, গান তো সুরে লয়ে তো গাইবো নাকি, মানে কিছু তো হবে। তো ওনাকে আমি নিয়ে গেলাম, তো ওটা আমার কাছে এত আশ্চর্য, আমি এই কথাগুলি রাজিতের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে। তারপরে আমি সোজা একটু বসে আছি, বসে আমার সাথে বসে আছেন উনি, বসে থাকার পর একটু পর একটা লোক হেঁটে যাচ্ছে, মানে রো থাকে তো বসার রোগুলির ভিতর দিয়ে, তো মাঝখানে রোটা খালি থাকে, ওদিক দিয়ে হাঁটার রাস্তা। তো এক ভদ্রলোক, একটু বয়স্ক ভদ্রলোক, উনি হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পর হঠাৎ করে আবার ব্যাকের দিকে চলে আসছে, দুই রো ব্যাকে এসে আমাকে, আমাকে তো চিনেই। তারপর মোবারক মামার দিকে এমনি তাকায় রয়েছে, তাকায় বলছে, না না না, উনি কি করে এখানে আসেন, মানে ওই ব্যক্তি না। তারপর আবার আসছে, কো আপনি কি মুবারক ভাই না? উনি ইনোসেন্ট, মানে হ্যাঁ আমি মুবারক হোসেন খান, আমি সেটা মানুষ আছে না, অনেক রকমের থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি দ্য সেলিব্রিটি পার্সন, আমি দ্য, না, উনি একটু হেসে বললেন, আমি মুবারক হোসেন খান। মুবারক ভাই, মুবারক ভাই, হি ওয়াজ মানে মানে চিন্তাই করতে পারছে না, মুবারক হোসেন খান এখানে আসছে এরকম একটা শোতে, আর এখানে আসার কথাও না ওনার। তারপর উনি গিয়ে স্টেজের মধ্যে, একজন প্রডিউসার ছিল, রেডিওর প্রেজেন্টার ছিল, প্রডিউসার ছিল, সেই ভদ্রমহিলাকে গিয়ে বলল, আমাদের কাছে মুবারক হোসেন খান সাহেব এসছেন, কি বলেন? হ্যাঁ উনি আসছেন, মানে এটা দেখার মতো, পুরা হল থেকে আরম্ভ করে অডিয়েন্সের থেকে আরম্ভ করে যে ভদ্র মহিলা কি করলেন, আমি নাম বলতে চাইছি না ভদ্র মহিলা কিছু কারণে, তো ভদ্র মহিলা পুরা স্টেজের মধ্যে এরকম পড়ে, এরকম সষ্টাঙ্গ প্রণাম যেটা করে আর কি, সেটা করছেন। তো উনি ছিল টপ, ওই মানে উনি ছিলেন মেইন আর্টিস্ট আর কি, নজরুল গীতি গাবেন উনি, আর উনি মোয়ারে মানে সালাম করছে, নিচে এসে তারপর ওনার পায়ে ধরে সালাম করছে, তারপর আরো মানুষজন। তো প্রোগ্রামটা হলো কি, আমার কাছে মনে হচ্ছে যে প্রোগ্রামটা ওনারই। তারপর ওনাকে নিয়ে গেল অডিয়েন্সের মধ্যে, নিয়ে অফকোর্স কিছু তো বলতেই হবে ওনাকে। তখন এগুলি দেখে মানে একটা মানুষ কি চুপচাপ থাকেন, চুপচাপ ভিতরে যে কত কিছু মানে আছে ওনার চিন্তা করার বাইরে, আমার ক্ষুদ্র মানে বয়সের ভিতর দিয়ে আমি যে কত কিছু ওনার কাছ থেকে চলাফেরা, তারপরে কথা বলা, তারপরে মানুষের সাথে কি করে বিহেভ করতে হয়, সেগুলি একটু একটু করে চেষ্টা করেছি শিখার। এটা হলো কি, মোবারক মহার জন্য অনেক অনেক ধন্যবাদ, উনি প্রচুর করেছেন এই ব্যাপারটা। মানে আর একটা জিনিস বলবো যেটা আমার হঠাৎ করে মনে পড়ছে, রেডিও টেলিভিশনে এটা একদম বড় করে লিখে সাদা কাগজের মধ্যে আমি বলতে পারবো, রেডিও টেলিভিশনের ভিতরে এমন আগের দিনের আমাদের টাইমের লোকের কথা বলছি, এমন মানুষ নাই যে উনি হেল্প করেন নাই, যাকে পেয়েছে তাকে জব দিয়েছে, রেডিওতে দিয়েছে, টেলিভিশনে দিয়েছে, শিল্পকলায় দিয়েছে, ওনার যতটুক ওনার ক্ষমতা ছিল, কোনো দিন এসে বলে
আমি এটা জব চাই, দেশের বাড়ি কোথায়, ব্রাহ্মণ বাড়ি, এটা শুনলে উনি আরো একটুখানি ইয়া লাগতো আর কি, সেন্টিমেন্টাল ব্যাপার ছিলেন। তো এছাড়াও যাকে এসে যদি তুমি একটু ভালো বাজাতে পারো বাঁশি, চলো ঢুকো, তুমি একটু বেলা ভালো বাজো, একটুখানি বাজাতে পারো, ঢুকো, শিখে গেলে তুমি শিখতে পারবে, ঢুকে গেলে। তো ওনার ভিতরে এই জিনিসগুলি, থ্যাংক ইউ, উনি মানুষের অনেক মানুষের জব দিয়েছেন, মানে অনেক মানুষের দুঃখ কষ্ট উনি শুনতেন, এটা ছিল ওনার জন্য আমার শ্রদ্ধাঞ্জলি। অশেষ ধন্যবাদ, খুব ভালো লাগলো আজকে, আমরা অনেক কিছু অজানা অনেক কিছুই আমরা আবার জেনেছি। তো আমরা সেইখান থেকে আমরা অনেক সত্যি কথা অনেক ঋণী আপনার কাছেও, এবং সমস্ত দর্শকরাও আজকে অনেক কিছু আপনার মাধ্যমে জানতে পারলো। তো আমরা আসলে আমাদের সেকেন্ড আরেকজন অনারেবল গেস্ট আছেন, আমরা তার কাছে একটু যাব, করিম হাসান খান। আমি তারকে একটু আমাদের সাথে একটু তার স্মৃতিচারণগুলো আমাদের সাথে একটু করতে বলছি, তাহলে আমরা উপকৃত হব, সবাই জানবে, দর্শকরাও জানবে। করিম হাসান খান আমাদের মাঝে আছেন, আমরা তাকে এখন একটু আমাদের স্মৃতিচারণের মাঝে আমরা ডাকছি। ধন্যবাদ এই সুন্দর এই আয়োজনের জন্য, এই স্মরণ অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমি কৃতজ্ঞতা জানাই কর্তৃপক্ষকে, যারা এই আয়োজনটি করেছেন। আর বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করব। আমার একেবারেই খুব ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন শাহিন ভাই, ওস্তাদ শাহাদাত হোসেন খান। আর অন্যজন যিনি শ্রদ্ধেয় মোবারক হোসেন খান সাহেব, তিনি শুধু আমার কেন, আমরা যারা সঙ্গীত অঙ্গনে বিচরণ করছি এখনো, সবার অভিভাবক ছিলেন শ্রদ্ধেয় মোবারক হোসেন খান সাহেব। প্রথমেই দুজনের বিধিহাত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আল্লাহ তাআলা যেন দুজনকেই বেহেশত নসিব করেন। আমার এতক্ষণ তো অনেক আলোচনা শুনলাম, তিন ছেলে মেয়ে, তারপর ইউসুফ ভাই, তো বলার তো আসলে অনেক কিছু আছে। বলতে গেলে ওনারা এমন ছিলেন যে তাদের উপরে স্মৃতিচারণ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোনো অবস্থাতেই সম্ভব নয়। তবে কিছু কিছু বিষয়, যেমন রাজিত বলেছে যে রিলেশনটা, পার্সোনাল রিলেশনটাকে সেগ্রিগেশন করার একটা অসাধারণ গুণ ছিল শ্রদ্ধেয় মোবারক হোসেন খান সাহেবের। পাশাপাশি ইউসুফ ভাই যেটা বললেন যে ভীষণ হেল্পফুল, হ্যাঁ, ওনার সাথে আমার সংযোগ যোগাযোগ যেটাই বলি, সেই শুরু থেকে ওনার মধ্যে সেরকমই দেখেছি আমি, আমার অবজারভেশনও তাই। আমি একটু ভিন্নভাবে বলি, সেটা হচ্ছে যে উনি তো একজন সঙ্গীতজ্ঞ, লেখক, অনেক পুস্তক লিখেছেন, আমার মনে হয় যে মানে 100-এর উপরে বই আছে আমি যত জানি, তার থেকে হয়তো যত সামান্য কিছু আমার কাছে আছে, আমার কাছে সংরক্ষিত আছে ওনার লেখা বই। তার বাইরে যে বিষয়টি আমি ওনাকে দেখেছি, উনি একজন সফল আমলা, একজন সফল আমলা, কি করে একজন সঙ্গীতজ্ঞ, লেখক, আবার একজন সফল আমলা হতে পারে, এই যে হিসেব, এই হিসেব কষা বড়ই কঠিন, এটা একটা বিরল বিষয়, এটা সবার মধ্যে এরকম এই যে সমন্বয় করা, এটা রীতিমতন অনেক কঠিন। পাশাপাশি ইউসুফ ভাই যেটা বললেন যে হেল্পফুল, আমি আমি তো রেডিওতে গান করি, যখনই প্রোগ্রাম থাকতো ওনার কাছে যেতাম, এমনি জাস্ট মানে কার্সি মানে কল, সে হিসেবে ওনার কাছে যেতাম।
গেলেই ভীষণ আন্তরিকতার সাথে, আমার বয়স অনেক কম ছিল ওনার থেকে, যথেষ্ট আন্তরিকতার সাথে বসতে দিতেন। তো দেখতাম যে উনি তো যেহেতু মানে রেডিওর পদস্থ কর্মকর্তা ছিলেন, বেশ উচ্চ পদেই ছিলেন, উনি যথেষ্ট চাপের মধ্যে থাকতেন, থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওনার চেহারায় সেরকম কখনই আমি দেখিনি, একটা হাসি সব সময়, মৃদু একটা হাসি সব সময়ের জন্য ছিল। হাসিটা আমরা যে বলি চোখে মুখে হাসি, ঠিক আমি যদি একটু নিখুঁত ভাবে বলি যে ওনার চোখও যেন হাসছে, এমন একটি ফেস, সবকিছুর মধ্যে একটা মৃদু হাসি ওনার চেহারায়, এটা আমার মনে থাকবে। এই চেহারাটা আমি ভুলবো না কোনোদিন যতদিন বেঁচে থাকবো। তো একটি ঘটনা বলি পর্যায়ে, এটা তো গেলো একটি দিক। আমি হঠাৎ করে মনে হয় 2016 সালে আগারগাঁয়ে রেডিওর যেখান থেকে বেতার বাংলা বের হয় সে অফিসে গেলাম, বেতার বাংলার একজন কর্মকর্তা আমার পরিচিত, দেখা করবার জন্য গেছি। তো গিয়ে দেখি যে দরজার সামনে পিয়ন বসা, একটু বয়স্ক ভদ্রলোক। তো আমাকে দেখি বলে যে স্যার তো নেই, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম যে কোথা থেকে মানে যে আপনার মানে দেশের বাড়ি কোথায়? এমন যে আমি এই যে পিয়ন ধরনের মানুষদের যেরকম জিজ্ঞাসা থাকে আর কি, প্রথমেই আপনি আপনার দেশ কোথায়? তো আমি বললাম যে আমার দেশ তো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বলার সাথে সাথেই দেখলাম যে তার চোখ মুখ মনে হয় যে একটু কেমন অশ্রু সজল এবং একটু উচ্ছ্বাস তার চেহারার মধ্যে। আসেন আসেন ভিতরে আসেন, স্যার নাই তাতে কি, আমি মানে বসেন আপনি, স্যার চলে আসবেন। তো আমি তো তার বাড়ি আবার নোয়াখালী, এই পিয়নের বাড়ি। বললে যে আপনি কি মোবারক হোসেন খান সাহেবকে চিনেন? আমি বললাম যে হ্যাঁ চিনি তো, কেন? বলে যে স্যার তো আমাকে চাকরি দিচ্ছে। ও আচ্ছা তাই, যে স্যার কেমন আছেন? স্যার তো আছেন মোটামুটি ভালোই আছে, তুমি দোয়া করবা স্যারের জন্য। যে রেডিওতে যে কত মানুষের জন্য উনি হেল্প করেছেন, কত মানুষকে চাকরি দিয়েছেন, এই যে উচ্চ পদে থেকে মানুষকে হেল্প করার একটা বিষয়, এটা সবাইকে দেওয়া হয় না। কারণ আমিও সরকারি চাকরিতে ছিলাম, আমি জানি, আমি বুঝি, যেটা অত্যন্ত দুরূহ কাজ, যে উচ্চ পদে থেকে পিয়ন ড্রাইভার তাদের সাথে আবার এই যেটা রাজিত বলল যে পার্সোনাল রিলেশন, এই যে সেগ্রিগেশনটা, এটা একটা খুব কঠিন একটা মানে বিষয়। এবং এই কঠিন বিষয়টি ওনার মধ্যে দেখেছি যে উনি সেটা জয় করতে পেরেছেন। তো আমি আরেক দিক থেকে আমি ভাগ্যবান, এতো গেল ওমর হোসেন খান সাহেবের কথা বললাম ছোট করে, শাহিন ভাই সহ ওনাদের পরিবারের এমন কেউ নেই যে যার সাথে আমার পরিচয় নেই, শুধু বাকি ছিল কলকাতায় যারা ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমত, আমাকে সরকারি চাকরির সুবাদে কলকাতায় থাকতে হয়েছে 5 বছর। সেই 5 বছর থাকার সুবাদে আমার কলকাতার পার্টও আমার কমপ্লিট হয়েছে, অর্থাৎ কিরিট ভাই, বিদ্যুৎ ভাই, সেখানে যারা যারা ছিল, দানেশ ভাইকে তো আমি তো পাইনি, ওনার স্ত্রী এখন বেশ ভালো বাজাচ্ছে, সিরাজ তখন ছোট, বিলাস, সবার সাথে একটা মানে অন্যরকমের যে পারিবারিক যে বন্ধন বলা যায়, এই শিবপুরের খা পরিবারের সাথে আমার সেটা হয়েছে। আমি সবাইকে চিনতাম, মীর কাসিম খান সাহেব থেকে নিয়ে শুরু করে সবার সাথে, আমার রাজা হোসেন খান সাহেব, খাদেম হোসেন খান সাহেব, রাজা হোসেন খান সাহেব তো আমাকে মানে দেখলেই উনি নিয়ে যেতেন ওই বাইতুল মোকাররমের পিঠা ঘরে, পিঠা ঘরে নিয়ে পিঠা খাওয়াতেন আমাকে, ভাগ্নে ভাগ্নে বলতেন উনি। অন্যরকমের মানুষ ছিলেন রাজা হোসেন খান সাহেব, খুব সহজ সরল, ভীষণ অন্যরকমের একজন মানুষ। তো এইভাবে সবার সাথেই আমার পরিচয় ছিল, কিন্তু যে পরিচয়টা মোবারক হোসেন খান সাহেবের সাথে এবং শাহিন ভাইয়ের সাথে ছিল, এটা ছিল
মানে এর মাত্রাটা অনেক অনেক বেশি, অনেক গভীর। আর শাহিন ভাই তো এমন একজন মানুষ, প্রাণবন্ত, যেমন সরোদে তেমন তার চেহারায়, তেমন চলনে বলনে, তেমন কথায়, মানে সব দিকে তার একটা উচ্ছ্বাস, একটা প্রাণবন্ত মানুষ সব দিক থেকে। এই মানুষটা এইভাবে চলে চলে যাবে, মানে এটা কিন্তু আসলে কল্পনাতে। মোবারক মামা, আচ্ছা বয়স হয়েছে, উনি কিছুদিন অসুস্থ ছিলেন, সেটা একটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন মেনে নেওয়ার মতো, কিন্তু শাহিন ভাইয়ের বিষয়টা আমি এখনো সেভাবে মেনে নিতে পারছি না। তো সবশেষে আমি যেটা লাস্টে বলবো সেটা হচ্ছে, যারা দেখছেন এই অনুষ্ঠানটি, অনুষ্ঠানটি ছোট্ট একটা ফেসবুক অনুষ্ঠান, মোবাইলে বসে বসে হয়তো দেখছেন, কিন্তু আমি মনে করি যে এটা এর এর যে ওয়েট অনেক বড়, অনেক বেশি। কাজে আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটু আপনারা নিজে নিজে অঙ্ক কষেন যে মোবারক হোসেন খান সাহেব এবং ওস্তাদ শাহাদাত হোসেন খান যদি ইন্ডিয়াতে থাকতেন, ভারতে যদি থাকতেন, তাহলে কি হতো? আবার অন্যভাবে যদি সুর সম্রাট আলাউদ্দিন খান সাহেব ব্রাহ্মণবাড়িয়াতে থাকতেন, ভারতে না যেতেন, তাহলে কি হতো? এই প্রশ্নটা আমি করছি যারা দেখছেন সবার জন্য। আপনারা এই প্রশ্নের উত্তর নিজেরা নিজেরা খুঁজেন, তাহলে শ্রদ্ধার জায়গাটায় চলে যাবেন, সবাই আমরা হৃদ্য হব। আমি এই বলেই শেষ করছি এখন আপাতত। ধন্যবাদ সবাই, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি আপনার স্মৃতি থেকে অনেক মূল্যবান মূল্যবান স্মৃতিগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা আসলে এই আঙ্গিনা ইন্টারন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশন থেকে আমরা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অনারেবল দুজন গেস্টকে, এবং আজকে যাদের মৃত্যু নিয়ে আমরা স্মৃতিচারণ করলাম, যা এবং যেই বাংলাদেশের মহান দুজন ব্যক্তিকে নিয়ে, তাদের আত্মার প্রতি আমরা সকলে মিলে শান্তি কামনা করি। আমরা একটু যেতে যাচ্ছি রাজিতের সাথে কিছু স্মৃতি নিয়ে একটি ভিডিওতে, আপনারা সবাই একটু ধৈর্য ধারণ করে দেখবেন। আই থিংক তুমি মিউটে আছো। আচ্ছা আনমিউট। হ্যাঁ রুমা, এটা কি বাজনাটা? জি জি, হ্যাঁ বাজনাটা। আচ্ছা এই বাজনাটা নিয়ে একটু ছোট করে বলে নেই, এই বাজনাটা যেটা আমরা যেটা আমি আজকে শেয়ার করতে চাচ্ছি সবার সাথে, এটা দুটো কারণে এটা অত্যন্ত ইমোশনাল। এর নাম্বার ওয়ান যেটা হলো যে এটা ভাইয়ার সঙ্গে আমার যে 10টা ডুয়েট আমি বাজিয়েছি আমেরিকা অস্ট্রেলিয়া বাংলাদেশ মিলিয়ে, এটা ছিল শেষ প্রোগ্রাম আমাদের। আর দ্বিতীয়ত যেটা হলো সেটা হচ্ছে যে ওই স্টেজের পরে ভাইয়ার সঙ্গে আমার আর আমরা অত্যন্ত দুঃখিত আসলে। ভিডিওটা দেখি। হ্যাঁ আচ্ছা আমরা ভিডিওটি দেখাচ্ছি। Thank you.
খুব ভালো লেগেছে। এই ভিডিওটা দেখে একটা জিনিস, ওই আমি করিম ভাইয়ের কথা থেকে, সরি আমি সবার মাঝখানে একটু বেশি কথা বলছি হয়তো, রাজীব ভুলে যাওয়া মানে এই ভিডিওটা দেখে একটা জিনিস মনে হলো, আমি মনে হয় এটা আর পরবো না, সেম পাঞ্জাবিটা পরেছি। ও যে ভিডিওটা তুমি বললে না লাস্টের সেম, আমি এটা কিন্তু কি করে পড়েছি আমি নিজেও জানি না, আমি জাস্ট এটা পড়ে নিয়েছি, এটা স্মৃতি, এটা এনিওয়ে এটা লাস্ট, এটা আমাদের শেষ যেটা বলতে করিম ভাইয়ের কথা থেকে নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, করিম ভাই বলছিলেন যে ওনার উপস্থিতি, ভাইয়ের উপস্থিতি, যে সেটা চলনে বলনে বা যেখানে, এটা থেকে উনি স্টেজটা অন অন করতেন, উনি যখন বাজাতেন পারফরমেন্সে, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ফেসিয়াল এক্সপ্রেশন, এই যে ইন্টারাকশন শ্রোতাদের সাথে লাইভ বাজানোর সময়, তবলা এদিকে আমি একপাশে এত কিছু, কিন্তু উনি যেভাবে স্টেজটা অন করতেন, এটা একটা মানে মুহূর্তের মধ্যে উনি সমস্ত অডিয়েন্সটাকে উইদিন 5 সেকেন্ডের মধ্যে উনি গ্র্যাব করে নিতে পারতেন। তো উনি এটা বলেছিলেন যে জানো আমি স্টেজে বসে বসে যন্ত্রটা মিলে আমি সামনে তাকানো মাত্রই বুঝে যাই আজকে আমাকে কি বাজাতে হবে, চেহারাগুলোর সাথে সাথে আমি পড়ে ফেলতে পারি যে এখানে কি ধরনের বাজনা বাজাতে হবে। একটা অদ্ভুত ক্ষমতা ছিল স্ক্যানিং করার, এবং মুহূর্তের মধ্যে উনি একটা কেন্দ্র, যেটা আর কি ওনাকে কেন্দ্র করে যে একটা সবকিছু, এই পার্সোনালিটি ছিল অসম্ভব অ্যাট্রাকটিভ, একটা পার্সোনালিটি ছিল ওনার, মানে পুরো স্টেজটা ওনারই হয়ে যেত তখন। একদম তাই, একটা বিরাট গুণ, মানে অসম্ভব মানে পাওয়ার যেটা ওনার ছিল, অসম্ভব। তো আসলে আমরা এই দেখলাম, আমরা চলুন আর তার পরপরই আমরা একটা একটু কথা শুনে আসি আবার ছোট্ট করে তার বড় ছেলের কাছে, মোবারক হোসেন চাচার, তারপরে আমরা যাব ফৌজি আপুর লেখা, ফৌজি আপুর সুর দেওয়া একটি গানে, এবং গানটি গেয়েছেন ফৌজি আপুর ছেলেই। আমরা একটু যাচ্ছি, আমরা মোবারক হোসেন চাচার বড় ছেলে তার কাছে যাচ্ছি, তারিফ ভাই। মিউটে আছেন। হ্যাঁ, আমি চিন্তা করছিলাম যে কোন বিশেষ দিক নিয়ে আলোচনা করব নাকি ওভারঅল একটা কিছু বলবো, মানে আপনার স্মৃতিতে মানে তাদের যে বাজানোর ক্ষমতাটা, আপনার কাজিন এবং আপনার বাবার যে একটা মানে একটা যে বই তো লিখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনার বাবা যে বাজাতেন সেখানেও একটা অসম্ভব ক্ষমতা ছিল, বা আপনার এই যে কাজিন তারও একটা অসম্ভব ক্ষমতা, দুটার একটা মানে ধারাবাহিকতার থেকে কিছু যদি তুলে ধরেন আমাদের কাছে। আসলে যে আমার বড় বোন যেটা বললেন, আব্বাকে তো আমরা বাসায় বাজাতে খুব একটা দেখিনি, কারণ চাকরির সূত্রে হোক যেভাবে হোক ওনার বাজানোটা ওইভাবে প্রস্ফুটিত হয়নি, সেভাবে আমি আমরা দেখিনি, কিন্তু আমরা নিজেরাও আসলে যখন ছোট ছিলাম ওইভাবে আমরা গান বাজনা শুরু করিনি, যতটা না করেছি পরে বড় হওয়ার পরে, এবং নিজেদের নিজেরা যখন বুঝতে পেরেছি যে নিজেরা নিজেরা কিছু করব। তো কেন এটা হয়নি সেটা আমার, আমরা অন্যান্য অনুষ্ঠানেও আগে বলেছি এবং সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাবা সবসময়, বাবা এবং মা দুজনেই সবসময় চাইতেন যে আমরা যেন লেখাপড়াটা খুব সুন্দর করে যত্ন করে পড়ি। আমাদের বাসায় নিয়মকানুনগুলো খুব স্ট্রিক্ট ছিল, টাইমের জিনিসগুলো যে কোন সময় কী করতে হবে, মাই এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখতেন, তারপরও বাবা এটাতে পুরোপুরি সাপোর্ট দিতেন। লেখাপড়া বা একটা জ্ঞান অর্জন জিনিসটা যেটা আমার বাবা, তার বাবার কাছ থেকেও পেয়েছেন, আমি অন্য একটা আলোচনায় সেটাও আগে এসছে যে আমার দাদা এই ছেলেটিকে মানে আমার বাবাকে সবসময় চাইতেন যে ছেলেটা লেখাপড়া কমপ্লিট করুক এবং একটা বড় কিছু হোক লেখাপড়া জান জেনে। সেই জিনিসগুলা উনি আমাদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি যেটা বুঝি যে আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশনের সামাজিক ব্যবস্থাগুলো একটু ডিফারেন্ট ছিল, ওখানে গান বাজনা বা ক্রিয়েটিভ আর্টের প্যাট্রন থাকতো, বিভিন্ন রাজা মহারাজা নবাব
এ ধরনের বিভিন্ন জায়গায় তারা সঙ্গীতজ্ঞ বা চিত্রকর, কবি, এ ধরনের ক্রিয়েটিভ মানুষগুলোকে তারা নিয়ে আসতেন এবং প্যাট্রোনাইজ করতেন। সেই সুবাদে আমি যেমন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, উনি মাইহারের রাজার দরবারে স্থান পেয়েছিলেন, এরকম সবারই প্যাট্রোনাইজেশন ছিল। এটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, আমাদের সামাজিক পরিমণ্ডলগুলো একটু বদলাতে থাকে, ব্রিটিশ শাসন চেঞ্জ হয়ে যায়, আবার আমাদের এখানে রাষ্ট্রীয় রাজনৈতিক মেরু গুলো একটু ডিফারেন্ট হয়ে যায়। তখন এই সময় আর ওরকম প্যাট্রোনাইজেশন গুলা পাওয়া যেত না। তখন আমার দাদাদের যুগে আমার দাদা মূলত অনুষ্ঠান এবং শিক্ষকতা, এ দুটাই তাদের ছিল রোজগারের একটা বড় উপকরণ আর কি। তো তখনই আসলে বোঝা যায় যে শুধুমাত্র সঙ্গীতের উপর ভিত্তি করে জীবন চালানো একটু কঠিন। আমার ধারণা যে ওইটার ভিত্তিতেই আস্তে আস্তে আমাদের পরের জেনারেশন গুলাও তারা বুঝতে পারেন যে হ্যাঁ, অবশ্যই সঙ্গীত একটা খুব একটা একটা সঙ্গীত একটা সৃষ্টিশীল একটা কাজ এবং সৃষ্টিশীল একটা ব্যাপার, কিন্তু তারপরেও জীবন চালানো একটু কঠিন। এই জন্য ওনারা সবসময় বলতেন যে সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো খুব জরুরি। তো এই জন্যই হয়তো আমরা এখন দেখি যে ওইভাবে সঙ্গীতকে পুরোপুরি পেশা হিসেবে নিয়ে চলাটা আসলে একটুখানি অবাস্তব। ইভেন এমনকি এই যে শাহিন ভাই কিংবা আরো যারা আছেন এই এই জেনারেশনের, তারাও সবসময় পাশাপাশি একটা জীবিকার ব্যবস্থা তারা করে রাখতেন, চেষ্টা করতেন, কারণ একটু কঠিন এই এখনকার সামাজিক প্রেক্ষাপটে সঙ্গীতের উপর ভিত্তি করে মান সম্মান বা সম্মান নিয়ে চলা শিল্পীদের পক্ষে একটু কঠিন, ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া তো একটু কঠিন। তো সেই জন্য আমি সবসময় বলি যে আমার বাবা মা বাসাতে যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন, আমরা সবাই ভাই বোনেরা সেভাবেই চলেছি এবং চেষ্টা করেছি যে পাশাপাশি সঙ্গীতটাকে একটা সৃষ্টিশীল যেহেতু একটা বিষয়, এই জন্য এটাকে আমরা একটা পাশাপাশি চালিয়ে নিয়ে এসেছি, যাতে করে আমাদের যেটা আমাদের মনন বা মানসিক একটা বিকাশ, এই জিনিসগুলো যেন হয়। এখনো আমি আমার ছেলে মেয়েদের বলি যে তোমরা যখন বড় হবে, এখন তোমরা যদি আর সবার মতোই, আর সবার মতো বলবো না, আমি বলবো যে অ্যাভারেজ লোকের মতো শুধু একটা একটা প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে চলে যাও, তোমার আইডেন্টিটিটা তুমি পাবে না। কারণ মানুষ তো তাদের আইডেন্টিটি খুঁজে সবসময়, যে সে কিভাবে একটু আরেকজনের থেকে একটু আলাদা, এই জিনিসটা মানুষের মধ্যে ঢুকানো, যদিও সেটা বই প্রকাশ করাটা সবচেয়ে বড় জিনিস না, বাট মানুষ মনে মনে সবসময় এটা চায় যে আমি একটুখানি ডিফারেন্ট। তো আমি সবসময় বলি যে এই যে মিউজিকের জিনিসটা তোমরা পেয়েছো ব্লাডের মধ্যে দিয়ে, রক্তের মধ্যে দিয়ে, তোমরা একটু বেসিক চর্চাটা করবে, তাহলে তুমি যখন তোমার মনটা খারাপ হবে বা যখন সামাজিক সমাজের মধ্যে চলার সময় বিভিন্ন বাধায় আসবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি এমন একটা কিছু করো যেটা তুমি সবাই চাইলেই পারে না, তখন এটা তোমাকে বিভিন্ন বিভিন্ন বাধা থেকে পেরিয়ে এগিয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা একটা প্রেরণা দিবে। সেই জন্য আমি সবসময় বলি যে এইটুকু করবে, এইটুকু এইটুকু এই জিনিসগুলো আমি হয়তো বাবার কাছ থেকে পেয়েছি। এই জন্য আমি যখন বাবা আনুমানিক 75 বছর বয়স পর্যন্ত উনি একলা একলা ট্রাভেল করে গেছেন, আমরা দুই ভাই বাইরে থাকতাম, আমার বোন তো দেশে থাকতেন, তো উনি সবসময় চাইতেন যে আমাদের সঙ্গে দেখা করতে। বছরে একবার হংকং এ আসতেন, আমি যখন তখন হংকং এ ছিলাম, আসার পরেই আমার আমার বাবা আমার ছেলেমেয়েরা তো তাকে সঙ্গীতের কিছু হিসেবে চিনে না, তারা জানে যে বাবা মানে বাবার বাবা মানে দাদা, উনি বই লিখেন এবং তাদের লেখাপড়া করান, বা আমার আমার বাবা এসেই তাদের লেখাপড়া নিয়ে বসে যেতেন। তারপরে আমার মেয়ে এখনো বলে যে আমি তখন তো আমার মেয়ে ছোটো ছিল, বছর 5-6 ছিল, স্পেলিং করতে দিত, তো দাদা ইচ্ছা করে ভুল বানান বলতো বলতেন আর কি, তখন মেয়ে কারেকশন করে দিতেন, তখন সে খুব খুশি দাদাকে কিছু শেখাতে পেরেছে। এখন সে বড় হয়ে বলে যে আমি জানি যে এখন বুঝতে পারি যে দাদা ইচ্ছা করে এই ভুলগুলো করতেন আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমি তখন দাদাকে শিখাচ্ছি, এরকম একটা অনুভূতি আমার কাছে আসতো। কিন্তু মেইন জিনিসটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে
মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা এই ধরনের জিনিসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমি আসলে বাবার কাছে সবসময় পেয়েছি, শিখতে পেরেছি আর কি, যেটা আমি এখনো আমার সন্তানদের মাঝখানেও শিখে দিয়ে যেতে চাই। আর শাহিনবার কথা আমি এখন আর কি বলবো, আমি তো আপনি তো আমরা তো সব শুনেছি, শাহিনবার ব্যক্তিত্ব একটা অনুষ্ঠানে বসে শেষ করা সম্ভব না। তবে ওই যে বললাম যে জীবনের জীবনে চলতে হলে শুধু একটা জিনিস নিয়ে বেঁচে থাকলে হয় না। যেমন একজন আমি সঙ্গীতজ্ঞ, আমি শুধু মিউজিক করি তাহলে কিন্তু আমার পেটে ভাত জুটবে না, আমাকে একটু চালাক চতুর হতে হবে আর কি। তো একটা স্মার্ট পিপল বলতে যেটা বোঝায় ওটা শাহিন ভাই পুরোপুরি ছিলেন আর কি। যে কোনো বিষয় সেটা তুচ্ছাতে তুচ্ছ যে কোনো বিষয় তা উনি যেইভাবে সিরিয়াসলি ওটাতে কমিটমেন্ট দিয়ে কাজ করতেন, তখন আমি বুঝতাম যে এই লোকটা কি মানুষ, সাধারণ মানুষ, এটা আমারই চাচাত ভাই, আমি তো এইভাবে এত কিছু চিন্তা করতে পারি না। উনি যে কোনো বিষয়ে আমি কিভাবে বলবো এটা, যেমন ধরেন আমি ছোটোবেলা থেকে দেখতাম ওই যে 16 নম্বর যে একতলা বাসায় উনি খুব ছোটোবেলা একটা গাড়ি কিনেছিলেন কিন্তু, হ্যাঁ, এটা উনি 20 বছর বয়স হওয়ার আগেই তার একটা গাড়ি ছিল। ওই গাড়িটা তিনি ওইটার ইঞ্জিনটা খুলে ওইটার প্রতিটা ডিটেলস উনি বের করতেন, ছুটির দিনে বসে বসে এগুলোর সঙ্গে গবেষণা করতেন। ওনার মেকানিকের চেয়ে কোনো অংশে কম না আর কি। হ্যাঁ, উনি ওনাকে আমরা শুধু বলি যে শরৎবাদক না, উনি যেটা ছুঁইতেন সেটা দিয়ে তিনি দক্ষ হতে পারতেন, এটুকু আমি বলতে পারি আর কি। তো এটা শুধু একটা উদাহরণ দিলাম। তারপরে এই যে ইলেকট্রিক্যাল কাজগুলা, যে বাসায় যদি কোনো রকম ওয়েল্ডিং, ইভেন ওয়েল্ডিং, হ্যাঁ, তবে ইলেকট্রনিক্সের কাজগুলা আমি দেখতাম যে বসে বসে এগুলা করতেন, মানে তার শখের কোনো শেষ ছিল না। তার শখের রুমটাতে যদি আমরা যেতাম ওখানে দেখতাম যে মানে এখানে আবিষ্কার করার মতো আপনার দেখতে পাবেন যে কোনো এমন একটা বিষয় না যেটাতে উনি গবেষণা করেন না। তো এটা একটা ভেরি মানে এক্সেপশনাল একটা পার্সোনালিটি। আমি সেজন্য আমি বলি যে উনাকে যে আমরা তো প্রশংসা করছি মিউজিশিয়ান হিসাবে, শুধু এটা না, মানুষ হিসাবে অবশ্যই সবচেয়ে বড় মানুষ হিসাবে উনি যেটাতেই ছুঁইতেন তা হাত দিতেন সেটাতেই তিনি সফলতা অর্জন করতে পারতেন। তো আমরা সৌভাগ্যবান। আমি একটু কথা বলি না, একটু কথা বলি এই প্রসঙ্গে এসে যাচ্ছে যে শাহিন ভাই এত ধরনের কাজ জানতেন সেটা বলে শেষ করা যাবে না। যেমন আমরা যখন খুব ছোট ছিলাম, রূপক আগেই বলছে আমরা 14 নম্বর বিল্ডিং এ থাকতাম, ওনারা 16 নম্বর বিল্ডিং এ, তো আমরা ওই রোজ বিকালে দৌড়াতে দৌড়াতে 16 নম্বর চলে যেতাম। তো এক একদিন উনি এক একটা কাজ বলতেন। যেমন একদিন আমাকে বললেন যে তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না, তখন কিন্তু রিলে ছবি তোলা হতো। উনি একদিন হঠাৎ করে আমাকে বললেন যে আমি গ্রিন আমি ডার্ক রুম বানিয়ে ফেলেছি, তোমার বাসায় যত পুরানো নেগেটিভ আছে সব নিয়ে চলে আসো, আমি সব ছবি বানিয়ে দিই। আশ্চর্য কথা, এগুলো তো মানুষের দোকানে করে, আমরা ভাবতেও পারিনি যে বাসায় বসে কেউ করতে পারে। আমি বাসায় দৌড়ে এসে খুঁজে পেতে যত পুরানো, আমরা তো রিলগুলো রেখে দিতাম, সেগুলো নিয়ে ভাইয়ার কাছে হাতে দিলাম, উনি কি সুন্দর একেবারে ঘর অন্ধকার করে ডার্ক রুমে গামলার মধ্যে কেমিক্যালে ডুবিয়ে কি সুন্দর নেগেটিভ থেকে পজিটিভ করে সব ছবি প্রিন্ট করে করে আমার হাতে দিয়ে দিলেন এইরকম। তারপরে একদিন বললো কি মানে ওনার শখের শেষ নাই, শুনলে আপনারা সব অবাক হয়ে যাবেন, তোমার ছেঁড়া স্যান্ডেল গুলা নিয়ে আসো, মানে আপনারা ভাবতে পারবেন। বাসায় এসে দেখি একজন মুচির কাছে যা যা যন্ত্রপাতি আছে ওনার ঘরে সবকিছুই আছে, উনি বসে বসে, এটা তো আনন্দ, এই জুতো ছেলে তো ওনার না খুললেও চলতো, এরকম কোনো কাজ নাই যে উনি জানেন না। এমনকি আমার আম্মাকে একদিন উনি মজা করে বলছিলেন আমাকে সেজমা ডাকতে, সেজমা লেখাপড়া শিখেছি ঠিকই আছে, গান বাজনা ঠিকই আছে, কিন্তু যদি কোনো কারণে আমার চাকরি চলে যায় বা যদি কারণে আমার গান বাজনাও বন্ধ হয়ে যায়, আমি ছাদ পেটাইয়াও রোজগার করতে পারবো। উনার কাছে অবধারিত কোথায় কে নিয়ে যাবো আগে ভাইয়ের কাছে দেখাই, উনি সব উনি ক্লাস টেনে পড়ার সময় প্রথম একটা রেডিও বানিয়েছিলেন নিজের হাতে, এটা আমার মনে আছে। আমার আমি বেশ ছোট ছিলাম, উনি আমার 10 বছরের বড়, আমি একেবারে নিচু ক্লাসে, উনি ক্লাস 10 এর পড়তে, অদ্ভুত ব্যাপার। তখন তো ট্রানজিস্টার রেডিও ছিল, ব্যাটারি দিয়ে চালাতে হতো। উনি যেহেতু সায়েন্স গ্রুপে ঢুকেছিলেন প্রথমে, এটা বিজ্ঞান বই পড়ে ঠোড়ে একটা রেডিও বানিয়ে ফেললেন। তারপরে রামপুরার বাসায় উনার বাসায় যে টেলিভিশনটা ওটা তো উনার নিজের হাতে তৈরি, এইরকম মানে বহু মুখী প্রতিভা বলা যায়।
আর আমি এখন একেবারে ওনার শেষ সময়কার একটু স্মৃতিচারণই করব। হ্যাঁ, আমরা এমনি আপনার কাছে আসছিলাম সেটার জন্য। একদম শেষ সময়কার একটু কথা স্মৃতিচারণ, মানে এটা আমাকে একেবারে হন্ট করে বেড়াচ্ছে, না বললেই চলে আসছে কথাটা। আপনারা সবাই বোধহয় জানেন শাহিন ভাইয়া খুব মজা করে কথা বলতে পছন্দ করতেন, ইতোমধ্যে সবার কথাবার্তা শুনে আপনাদের এই ধারণাটা হয়েছে। আসলেই তাই তো, সময়টা তো খারাপ যাচ্ছিল, সারা পৃথিবীতে এই করোনার আক্রমণ COVID-19 এর ছেয়ে গেছে একেবারে, বাংলাদেশ তো বটে সারা দুনিয়া। তো বাংলাদেশে সে সময় লকডাউন হলো, আমরা আরো তো পক্ষে ঘর থেকে বের না, বাসায় থাকি, এবং ভাইয়াও প্রথম প্রথম খুব সাবধানে থাকলেন, কয়েকদিন বাসায় থাকছিলেন। আমরা তো একেবারে পাশাপাশি পাশে, আমরা একই বাউন্ডারিতে থাকি সবাই। তো আম্মা খেয়াল করলেন যে কয়েক মাস যাওয়ার পর ভাইয়া বাসা থেকে বের হতে আরম্ভ করেছে, প্রায় ওনাকে গেট দিয়ে বেরোতে দেখা যায় বা ওনাকে বাজারে দেখা যায়। আম্মা একটুখানি চিন্তিত হলেন, আম্মা ওনাকে ডেকে বললেন, শাহিন তুমি এত বেরোচ্ছ কেন বাসা থেকে, বেরিও না বাসায় থাকো। উনি বললেন, আর কত, এর বেশি কিছু বললেন না। আসলে ওনার ভাল লাগছিল না, মানে মানুষ অধৈর্য হয়ে যায় না, এরকমই ব্যাপারটা হয়েছিল। এরপরে প্রায়ই উনি বাইরে যেতেন, আর আমার সাথে ভাইয়ার হলো মানে এত যোগাযোগটা ছিল, যখন তখন আমরা ফোনে কথা বলতাম, যে ভাইয়ার কোনো একটা কথা মনে হলে অথবা ভুলে গেলে যে কোনো ক্ষেত্রেই হোক আমাকে ফোন করতেন, আমিও সেরকম। এমনকি আমাদের যেমন মন খারাপ হলো, এটা আরেকটা কথা মনে হলো, আমাদের আরেক ভাইয়ের কথা মনে আসছে, যদিও এই সময়টার কথা না। ওনার যে 1 বছরে বড় ছিলেন কিরিট ভাইয়া, আমার মেজদাদার ছেলে, উনি হঠাৎ করে ঢাকায় এসে শাহিন ভাইয়ের বাসাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর ওনাকে সুন্দরভাবে ফেরত পাঠানো হয়েছিল, ওনার দেশ তো পাশে তো কলকাতায়, কলকাতায় যাওয়ার পর ওনার কিডনিতে অসুখ ছিল, উনি মারা গেছে। তো এই যে কিরিট ভাইয়ার জন্য মন খারাপ, কানতে হবে, মানে কান্না আসছে, আসলে কান্নার কান্নাটা আমরা সামলাতে পারছি না, এই কান্নার জন্য উনি আমাকে ফোন করতেন, আসো। এসে কি করব, আমরা যাত্রী আছেন, আমরা আছি, সবাই একসাথে বসে আমরা টেবিলে বসে কাঁদবো, এটাই আর কিছু না, চলে আসো আমরা, এরকম একটা সম্পর্ক ছিল আমাদের সাথে আর কি। তো যাই হোক, আম্মা খুব চিন্তিত, আমাকে 2 দিন পর পর বলতেন যে শাহিন যে এত বাইরে যাচ্ছে আমার এত চিন্তা হচ্ছে। তো যখন করোনা আক্রমণ হলো, সেটা ওই ওই সময়টা ঠিক আমি খেয়াল করতে পারিনি কখন উনি অসুস্থ হলেন, যদিও পাশাপাশি প্রায় রোজই দেখা হতো, কিন্তু আমি ওই 2-3 দিন খেয়াল করিনি। হঠাৎ উনি ফোন করলেন, আচ্ছা ফোন করলেন, সেটা কিন্তু নভেম্বর মাসের কথা, এবং এটা 2020 সালের নভেম্বরের কথা। তার আগে 2019-এর নভেম্বরে আমার বাবা পরলোক গমন করেছেন। তো যেহেতু আমার বাবার মৃত্যুবার্ষিকী সমাগত, তখন পত্রিকায় লেখার জন্য আমাদেরকে তাগিদ দেওয়া হচ্ছে, আমাকেও কিছু লিখতে হবে, শাহিন ভাইকেও কিছু লিখতে হবে। তো বিশেষ করে সারগাম পত্রিকা, সঙ্গীত বিষয়ক একটা পত্রিকা আমাদের দেশে বেশ উল্লেখযোগ্য, সেখান থেকে লেখা চাওয়া হয়েছে। আমি আমার আব্বার কথা লিখেছি, আর শাহিন ভাইয়া ওনার কাকুর কথা লিখেছেন। উনি যেটুকু লিখেছিলেন আমাকে দিয়েছিলেন, আমি ওটা টাইপ করে পাঠিয়ে দিয়েছি। তারপরে পত্রিকাটা ছাপা হয়েছে, ছাপা হওয়ার পর আমি করলাম কি, 2 কপি আনিয়ে নিলাম, যে 1 কপি আমি রাখবো, 1 কপি ভাইয়ের হাতে দিব। এই সময় উনি হঠাৎ ফোন করলেন, নভেম্বর মাস কিন্তু 2020 সালে। ফোন করার পর আমি সাথে সাথে এই খবরটা যে সারগাম পত্রিকা আমি কিনে নিয়েছি, ভাইয়া ভাইয়া আপনার লেখা তো সারগামে ছাপা হয়েছে, আমি পত্রিকা কিনে নিয়ে চলে এসেছি। উনি কিন্তু কোনো উৎসাহ নাই, কোনো এই ব্যাপারে কোনো কথা না, আমার আমি যা যা বললাম অনেকক্ষণ শুনলেন, তারপরে সবাই আপনারা জানেন উনি খুব মজা করে কথা বলতে পছন্দ করতেন, আমার কথা শোনার পর বলছে, আরে সারগাম, আমার নিজেরই অবস্থা এখন সারগাম হইয়া গেছে গা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এটার মানে কি হতে পারে। আমি অবাক হলাম, ভাই এটার মানে কি, আমার করোনা হয়েছে, আমার আর ভাষা নাই, আমি ভাবতেই পারছি না যে করোনা আক্রমণ হয়ে গেল। উনি তো প্রথম থেকে যথেষ্ট সাবধান ছিল, এরপরে সময়গুলো যে এত দ্রুত চলে গেল, আমি আমার আর বলার কিছুই নাই। আমরা আমার তো একটাই, আমার 2 ভাই অনেক দু, একজন অস্ট্রেলিয়া একজন আমেরিকায়, কিন্তু সবচেয়ে কাছে ছিলেন শাহিন ভাইয়া। মানে যে কোনো সময়, অনেক সময় উনি আমাদের মানে সম্পর্কটা এত মজার হতো, হয়তো দরকারি কথা আছে, উনি মোবাইলে ফোন করে বলে তুমি জানলার ধারে আসো, মানে পাশাপাশি বাসা তো আমাদের জানলা দিয়ে কথা বলতে বেশি সুবিধা হয়, তখন ওই মোবাইলে খাচ্ছে ভাইয়া আসছি, জানলার ধারে গিয়ে দাঁড়াতাম, উনি আমার জানলাটা ওনার ছাদ আর কি, আমি 3 তলায় থাকি, উনি 2 তলায়, তো উনি হয়তো ছাদে দাঁড়িয়ে আছেন, তখন জানলা ধারে
বা বাসায় কেউ বেড়াতে এসছে, কাজিনরা কেউ এসছে, তাদেরকে নিয়ে ছাদে উঠে রিমি জানলা ধরে আসো, আমার অমুক এসছে দেখা করো, আমরা জানলা দিয়ে দেখা করতে, এইরকম একটা সম্পর্ক ছিল। মানে আমি আর কিছু আসলে আর কিছু বলতেও চাই না। হ্যাঁ মানে খুব কষ্টকর। আমি একটু প্রসঙ্গ ফিরে নিয়ে চলে আসি না, আমার বাবার কথায় চলে আসি। হ্যাঁ আমার বাবার কথাও সবাই বলেছেন, বাবাও কিন্তু আসলে একজন মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি ছিলেন। উনি কি করেননি জীবনে, ছোট যখন ছিলেন স্টুডেন্ট লাইফে উনি খুব ভালো খেলোয়াড় ছিলেন, এই গুণটা কিন্তু আমার এই দুই ভাইও পেয়েছে, রূপক আদিত, ওরা কিন্তু দুজনে খুব ভালো খেলোয়াড়, লেখাপড়ায় ভালো ছিলেন, লেখা ভালো ছিল, যার কারণে বাবা লেখক হয়েছিলেন, সঙ্গীত শিখেছেন, ছবি আঁকতে পারতেন ভালো, হাতের লেখা টাইপের মতো অনেক অনেক, আমি বলে শেষ করতে পারবো না। সেজন্য আমি আজকে শুধু একটা বিষয় কেন্দ্রীভূত করব, সেটা হচ্ছে যে বাবা শিশুদের খুব ভালোবাসতেন, এটা মানে ওনার একটা মজ্জাগত, একদম আমরা ছোট থেকেই খেয়াল করেছি, ছোটদেরকে উনি অত্যন্ত বেশি স্নেহ করতেন, এবং ওই যে বললাম আমাদের নিয়ে বসে গল্প করতেন, গল্প লিখতেন। আর এর মধ্যে সবচেয়ে আমার জন্য অত্যন্ত আনন্দের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাকে নিয়ে উনি বই লিখেছিলেন, বইয়ের নাম হলো রিমির কথা বলা। ছোটবেলায় আমি যখন কথা বলা শিখি আধো আধো কথা বলতাম, মানে আব্বার কাছে একটা বিস্ময়, একটা ছোট্ট শিশু কথা বলতে গিয়ে সে ময়না পাখিকে ময়লা বলে ফেলছে, হ্যাঁ, কিংবা এরকম ভুল ভাল অনেক কিছু বলে ফেলছে। হ্যাঁ চুলের ক্লিপ আম্মা চুলে লাগাবো, আমি বলছি বিলিস বিলিস বিলিস, এরকম যত ভুল ভাল কথা বলতাম আব্বা সব ডায়েরিতে লিখে রাখতেন, পরে এগুলো মজা করে করে গল্প করে করে উনি বই লিখে ফেলেছেন। বইয়ের নাম ছিল রিমির কথা বলা। তো এরপরে যখন রূপক রাজিত বড় হলো, ওনার তখন মনে হলো যে এই বাচ্চাগুলো তো বড় হয়ে বলবে যে আমাদের নামে বই কোথায়। তো আব্বা আরো অনেকগুলো শিশুতোষ বই উনি লিখেছেন, তো রূপকের নামে একটা বইয়ের নাম দিলেন রূপকের রূপকথা, এইটা রূপককে উৎসর্গ করা হয়েছিল। এরপরে আরেকটা গল্পের বইয়ের নাম দিলেন রাজিতের চন্দ্রাভিযান, এই বইটা রাজিতকে উৎসর্গ করা হয়েছিল। এত গেল আমাদের জেনারেশনের কথা। তার পরবর্তী জেনারেশন মানে নাতি নাতনি, এই বাচ্চাগুলোকেও আব্বা জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। তার মধ্যে সবচেয়ে সৌভাগ্যবানই বলবো আমার ছেলেটা, কারণ আমরা কাছে থাকতাম, সে নানার বন্ধু হয়ে গেছিল রীতিমতো। আর রূপকের ছেলে মেয়ে, রাজিতের ছেলে মেয়ে যখনই দেশে আসতো অসম্ভব ভালোবাসতেন। আর আব্বার কাজই হচ্ছে মানুষকে উৎসাহ দেওয়া। হ্যাঁ ভীষণ উৎসাহ দিতেন, যে আব্বা তো অসংখ্য বই লিখেছেন, এত ছোট ছোট নাতি নাতনি গুলো ওনার ছিল, বলতেন যে দাদু তোমরা আমার বইয়ের জন্য প্রচ্ছদ এঁকে দিবে। এবং সত্যি উনি তার নাতনি এবং নাতনিদের আঁকা প্রচ্ছদ দিয়ে ওনার দুটো বই হয়েছে, আমি বই দুটো দেখাবো। রূপকের মেয়ে তানিশা এঁকেছে, বইটার নাম হচ্ছে ছোটদের গান শুনুন। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা রূপকের মেয়ের আঁকা। আর রাজিতের ছেলে তুজ্জ, তাকেও বলো দাদু তুমি ছবি এঁকে দাও, বইয়ের নাম ছিল ছোটদের বাদ্য বাজে। এই যে ছবিটা দেখা যাচ্ছে না, এটা তুজ্জ রাখা ছবি। এইভাবে উনি সব সময় ছোটদের বড়দের সবাইকে সব সময় উৎসাহ দিয়ে যেতেন, আমাকে তো ভীষণ ভাবে উৎসাহ দিয়েছেন। আমার জীবনে অনেক ওঠানামা আছে, এর পেছনে সব সময় শক্তি হিসাবে কাজ করেছেন আব্বা। উনি আমাকে সব সময় বলতেন যে যুদ্ধ করে জয়ী হতে হবে, কতগুলো কথা উনি বলতেন জীবনে ভুলবো না, যে সবসময় যুদ্ধ করবে এবং যুদ্ধের ময়দানে সামনে দিকে বুক সামনে রেখে যুদ্ধ করবে, কখনো যুদ্ধের ময়দানে পিঠ দেখাবে না, পিঠ দেখানো অনেক পিছন ফিরে চলে যাবে, এরকম আরো অনেক কথা উনি আমাকে বলেছেন, যেগুলো আমার কাছে মন্ত্রের মতো হয়ে রয়েছে। সেই কারণেই আব্বা যখন চলে গেলেন, আমি আমার এই যে বোধ, আমার কথায় কতটুকু প্রকাশ পেয়েছে আমি জানি না, এই কথাগুলো আমি লিখেছি একটা গানের আকারে এবং সুরও দিয়েছি। গানটা যদি রুমা একটু শোনাতে পারে, তাহলে আজকে আসলে সেই গানটি বুঝতে পারবো। কথাই বলছিলাম প্রথমেই, আমরা আসলে সেই গানটি শুনতে চাচ্ছি, এবং আপনার সুর দেওয়া, আপনার লেখা এবং আপনারই ছেলের গাওয়া সেই গানটি আমরা এখন শোনাতে যাচ্ছি। তো আমরা আশা করি সবার ভালো লাগবে। আমরা Thank you.
জীবন যতন করে সোনার পাশল পাবে দুহাত ভরে আশার বাণীতে পথ দেখালে আবার পথে ফেলে হাত ছেড়ে চলে গেলে হাই স্বপ্নের বীজ বোনো যতন করে ক্লান্তিবিহীন চলা ছিল আজীবন সুরে আর ছন্দে রাঙা ছিল মন ক্লান্তিবিহীন চলা ছিল আজীবন সুরে আর ছন্দে রাঙা ছিল মন প্রেরণার উৎস সবার কাজে যে তারে খুঁজে ফিরি তারায় তারায় স্বপ্নের বীজ বোনো যতন করে রক্তের ঋণ নিয়ে উত্তরাধিকারী ফোটায় যাব ফুল যতটুকু পারি রক্তের ঋণ নিয়ে উত্তরাধিকারী ফোটায় যাব ফুল যতটুকু পারি তোমার শরণে আমি গেয়ে যাব গান রেখে দেব স্মৃতি মোর জানের খাতা স্বপ্নের বীজ বোনো যতন করে সোনার ফসল পাবে দুহাত ভরে আশার বাণীতে পথ দেখালে আবার পথে ফেলে হাত ছেড়ে চলে গেলে হাই স্বপ্নের বীজ বোনো যতন করে অদ্ভুত অদ্ভুত এত মানে একটা মেলোডি এবং খুব ভালো লেগেছে কথাগুলো সব কিছু মিলিয়ে মনে হলো মোবারক হোসেন চাচার স্মৃতিগুলো এবং আমাদের মাঝখানে মনে হয় আরও বেশি প্রকট হয়ে উঠল এবং তার নাতি এই গানটি গেয়েছে সেটা আরও বেশি হৃদয় স্পর্শ করা অসাধারণ 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 আসলে আমরা তাহসানকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটি গান আমাদেরকে দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তাহসানকেও আজকে তাহসানের পক্ষ থেকে আমিও ধন্যবাদ জানালাম অশেষ ধন্যবাদ সত্যি অনেক সুন্দর হয়েছে ফজিয়া আপু এবং সুরটাও অনেক খুবই মানে একটা স্যাডি স্যাডি সুর এবং অনেক মানে হৃদয় কাড়া খুব ভালো লেগেছে আর বিশেষ করে ওর গানের গলার যে ডেপথ আছে সেটা অনেক অনেক দূর পর্যন্ত মানুষকে নিয়ে যাবে মানে অন্তরে গেঁথে রাখার একটা ব্যাপার আছে তো ভাল লাগলো আমরা আজকে যে গুণী দুজন শিল্পী আমাদের মাঝে আছেন তাদের সাথে আসলে আমরা তাদের শুধু স্মৃতি শুনেছি তাদের অনেক কথা শুনেছি কিন্তু তাদের কাছে যেমন একজন আছেন ওয়াজ ইউসুফ আলী খান তার কাছ থেকে যদি রাজীব আমরা তুমি কি কিছু তার কাছ থেকে তার সময় হবে কিনা আমি জানি না আমি আসলে ইউসুফ ভাইয়ের কাছ থেকে শাইন ভাইয়ের সম্পর্কে শুনতে চাই ছোট করে অল্প করে হলো কারণ
শাহীন ভাইয়ের দীর্ঘ পথ চলার একজন অসম্ভব কাছের মানুষ ইউসুফ ভাই, 70-এর দশক থেকে ওনারা একসাথে আছেন, অসংখ্য 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 স্মৃতি দুজনের একসাথে, সেটা সারা বিশ্বব্যাপী স্মৃতি, শুধু বাংলাদেশ না, পৃথিবীর এমন কোনো দেশ নাই ওনারা একসাথে ঘুরে বেড়াননি। একটা পর্যায়ে আমেরিকায় ইউরোপ ট্যুর করেছেন একসাথে, সবকিছু আছে। এবং আমার মনে হয় ইউসুফ ভাই, যদি আমি জানি ইমোশনাল ব্যাপার অনেকটা, জানি না কতটুকু বলতে পারবেন, কিন্তু কিছু জিনিস যেটা আমরা জানি না, এরকম কিছু যদি ভাইয়া সম্পর্কে একটু বলতেন আপনার এত 30-40 বছরের অভিজ্ঞতা থেকে। থ্যাংক ইউ রাজিত। আমি যদি একটা কথা বলতে চাই সেটা হবে কি, 24 ঘন্টার ভিতরে আর্টিস্ট হিসাবে উনি ছিলেন, 2 ঘন্টার জন্য উনি আর্টিস্ট ছিলেন, আর 22 ঘন্টার জন্য উনি ছিলেন একটা মানুষ, অত্যন্ত একটা ভালো মানুষ। আমি ওনার সাথে চলেছি বলে কখনো কারো নিন্দা তো প্রশ্নই উঠে না, আমি বরং করতাম, আমাকে চুপ করাতো। কিন্তু একটা মানুষ হিসাবে আমি আর্টিস্ট হিসাবে দেখছি, একটা মানুষ হিসাবে এরকম মানুষ আর হয় না, আর হবে কি না আমি জানি না। সবসময়ই হাসি ছাড়া, নম্রতা ছাড়া কখনো কারোর সাথে কথাই বলতো না, সেই বড় আর্টিস্ট হোক আর সে ছোট আর্টিস্ট হোক, আর সে কাউকে চিনে না বা জানে না, এসে যদি বললো আমি একটা ছবি তুলি আপনার সাথে, কোনো দ্বিধা ছাড়াই বলে আসো আসো তুলো ছবি, কিছু জানতে চাইলে কি জানতে চাও বলো। উনি একটা ছোট কালে ডাক্তারও ছিলেন, কোনো মানুষের অসুখ হলে আশেপাশের বাড়িতে কেউ যদি এসে বলে আমার এই হচ্ছে সেই হচ্ছে এই ব্যথা সেই ব্যথা, উনি ওটারও ট্রিটমেন্ট করার চেষ্টা করতেন যতটুকু পারতেন। কিন্তু আবার ঘুরে ফিরে চলে আসছে মানুষ হিসাবে, উপকার মোবারক মামার মতো, যাকে যখন পাইত তাকে উপকার করত। ওনার পোষা করির কখনো লোভ ছিল না, উনি একটা খুশি প্রকৃতির মানুষ ছিলেন, অনেক খুশি, কিন্তু ওনার ভিতরে প্রচণ্ড সন্তুষ্ট ছিল, খুশি হলেই হলো না, আপনি কি সন্তুষ্ট? তো ওকে যখন আমি জিজ্ঞেস করতাম, রে ভাই আমি একদম সন্তুষ্ট আছি, আমার জীবনে তৃপ্তি হয়ে গেছে এই কাজটা করে বা ওই কাজটা করে কিছু করে, কিন্তু খুশি হলেই সন্তুষ্ট হওয়া যায় না। তো সেই জন্য উনি আল্লাহই বলেছেন, তুমি যদি সন্তুষ্ট থাকা কোনো জিনিসে তোমার আর কিছু পাওয়া দেওয়ার কিছুই থাকে না। যে শাহীন ভাই অনেক সন্তুষ্ট মানুষ ছিলেন, উনি মিউজিক্যালি কোনো জিনিস যখন শুনতেন তখন উনি ভাবতেন কত কষ্ট না করে মানুষটা ওই জায়গাটাতে এসে পৌঁছেছে, কত কষ্ট না করে সুরটা লাগিয়েছে, কেন নিজে যখন করতে করতে ওই জায়গাতে যাই আমরা, কত সোয়েট কত ঘাম ফেলতে হয় তখন বোঝা যায়। তো সেই জন্য ওইটার ভ্যালিউ করতেন যে কোনো জিনিসেরই, কষ্ট না করলে তো কিছু হবে না আমাদের। তো ওই মানুষটাকে সবসময় উনি ভ্যালিউ দিতেন, এই রেসপেক্টটা, একটা মানুষের রেসপেক্ট বলতে একটা জিনিস আছে, সেই রেসপেক্টটা উনি দিতেন। ওনার সাথে আমার চলাটা মানে এটা একটা লম্বা সফর, আমাকে উনি একটা শূন্যর মধ্যে ফেলে দিয়ে চলে গেছেন, আমি তো এটা আমারটা আমি অনুভব করছি, কিন্তু এরকম অনেকেই অনুভব করছেন। আমাদের রাজিতের কথাই বলছি, কত কম বয়স রাজিত দাদার থেকে, কিন্তু কি করে আঁকড়িয়ে ভালোবাসতো, এটা একটা এক্সাম্পল। এরকম সবার বেলায় উনি সবাইকে ভালোবাসতেন সেভাবে। আমি শুধু আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না ওনার সম্বন্ধে বলতে গেলে, আমার আমি আমি অনেক 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 আমি ভালো করে বাজাতেও পারি না আজকাল, ঘুম থেকে উঠেই ওনার স্মরণ মানে সভা হচ্ছে, স্মরণ করতে পারে, সভা তো আমরা করছি কিন্তু ঘুম থেকে উঠেই ওনাকে স্মরণ করতে পারি, আমি ঘুমাবার আগেও ওনাকে স্মরণ করতে পারি,
ওনার প্রত্যেকগুলি মুভমেন্টস আমার কাছে, আমার অন্তরে গাথা, ওনার প্রত্যেকগুলি কথা আমার কানের ভিতরে ভাসে। মানুষের উপদেশ ভালোটাই তো, অনেক কিছু বলে ফেললাম, শুধু শেষ করার আগে ওনারা দুজনের আত্মার মাগফিরাত কামনা করি, ওনারা দুজনেই বেহেশতে নসিব হোক আল্লাহর কাছে সেই দোয়া করি। ওনারা যেখানেই থাকুক না কেন অনেক ভালো থাকুক। অশেষ ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কিছু স্মৃতি আমাদেরকে আবারও উপহার দিলেন। আসলে ওনার নিজে যেমন ছিলেন তেমনি ভাবে তার পরিবারকেও গড়ে তুলেছিলেন, তার দুটি যমজ মেয়ে ছিলেন আছে, আমার মনে হয় রোকসানা এবং আফসানা, দুজনেই সেতার বাদক এবং শরৎ বাদক। আসলে নিজেকে শুধু নিয়ে গড়েননি, নিজের পরিবারকেও গড়ে তুলেছেন, এটা খুব একটা বিশেষ একটা দিক, যেটা অনেকে আছেন শুধু নিজেকেই গড়ে তোলেন, পরিবারের দিকে ফিরে তাকান না। ঠিক তেমনি করে মোবারক চাচাও নিজেকেও গড়ে তুলেছেন, নিজের পরিবারকেও গড়ে তুলেছেন। এই দিকটা আসলে সবাই জানে না, সবাই পারে না, তো সেদিক মৃত্যুবরণ করেছেন। আমি তারপরে আসলে আমাদের দ্বিতীয় যে অনারেবল গেস্ট আছেন, আমাদের সময়ের একদম শেষের দিকে আমরা তার কাছ থেকে আসলে একটু কিছু সেই ওস্তাদ শাহাদাত হোসেন খানকে নিয়ে কিছু কথা আবারও শুনি, এবং আজকে যার মৃত্যুবার্ষিকী নিয়ে যে দুজনের তাদের কথাও একটু শুনি, কিভাবে সময় চলে যায়। আজকে আমরা মাত্র লাস্ট ইয়ারে আমরা করেছি মোবারক হোসেন চাচার 1 ইয়ার অ্যানিভার্সারি, ডেথ অ্যানিভার্সারি, এবার চলে আসলো 2 বছর, আমি কল্পনাও করিনি। আসলে মৃত্যুটাই আমি মেনে নিতে পারছিলাম না, সেখানে তার ছেলে মেয়েরা কিভাবে মেনে নিবে। আমাদেরও অনেক, আমাদের পরিবারের সাথে এত অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আত্মীয়র চাইতে উনি বেশি ছিলেন আমার আব্বার বন্ধু হিসাবে, তো অনেক দিক থেকে পরিচিত ছিলেন, অনেক দিক থেকে। আমার মা মামা ডাকতেন ওনাকে, কিন্তু সেদিকটার থেকে আব্বার সাথেই বেশি ছিলেন জড়িত। তো আমি মেনে নিতে পারছিলাম না যখন আমি শুনি আর তার ছেলে মেয়েরা কিভাবে মেনে নিবে। আর আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, সেটাও খুব কষ্ট লাগছে, তার মাঝখানে আবার আরেকজনের মৃত্যুবার্ষিকী নিয়ে আমরা উপস্থিত। তো আমি আসলে একটু যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অনারেবল গেস্ট করিম হাসান খান সাহেবের কাছে। আমরা আমরা করিম ভাইয়ের কাছে কিছু কথা শুনছি এবং সবশেষে আমরা ইউসুফ ভাইয়ের কাছে একটু তবলা বাদন অল্প করে হলো শুনতে চাই। ধন্যবাদ, আমি বলতে চাচ্ছিলাম এটা আজকে আমি বাজাতে চাই না, আমার জাস্ট লেট মি, আমার অনেক আজকে হয়তো উনি একটু মন খারাপ আছেন। থ্যাঙ্ক ইউ রিমি, সো নাইস, থ্যাঙ্ক ইউ, আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো। আচ্ছা আমরা আরেকদিন আবার গান বাজনা করব, আমরা আবার গান বাজনা করব, হ্যাঁ আমরা আরেকদিন নিয়ে আসবো রাজিত সহ সবাই সহ। আজকে আমরা যেহেতু স্মৃতিচারণ একটু স্মৃতিতেই যাই, আমি বলতে চাচ্ছিলাম ওনাকে কিন্তু বুঝলাম যে কথা বলে তো হৃদয় নিয়ে আছেন। আচ্ছা আমরা যাচ্ছি এখন ওনাদের ওনাদের স্মৃতিচারণ, যেটা আগেই বললাম যে এত অল্প সময়ে সব কথা বলা তো সম্ভব না। তো শ্রদ্ধেয় মোবারক হোসেন খান সাহেব, আমি মামা ডাকতাম, ওনার সাথে আমার যে শেষ সাক্ষাৎ, এটা একটা আমার জীবনের অনেক বড় স্মৃতি হয়ে থাকে। আমি অনেকের সাথেই বিষয়টা শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আমি যে বললাম যে আমার আলোচনায় যে একটা মৃদু হাসি ওনার মধ্যে সবসময়ই থাকে, কখনই আমি বিরক্ত ভাব কখনই ওনাকে দেখিনি। আমি জানি না পারিবারিক বলয়ে উনি কেমন ছিলেন, বাট অফিসে যখনই গেছি, মাঝে মধ্যে তো প্রোগ্রামের কারণেই যেতাম, যেটা বলছিলাম যে ওনার চেহারার মধ্যে একটা মৃদু হাসি সবসময় থাকতো। তো ওনার শেষ সাক্ষাৎ বলতে আমি বলতে চাচ্ছি ওনার জানাজা। ওনার জানাজা যখন গেলাম আমি, বাড়ির পাশে মসজিদ, মসজিদের সিঁড়িতে বসে আছি, গাড়ি তখন সম্ভবত শিল্পকলা একাডেমি থেকে জানাজা শেষে বাড়ির মসজিদের ওখানে গাড়িটা গেল ওনার। তো যথারীতি
রাস্তায় জানাজাও হলো, অনেক মানুষ সে মহল্লার মধ্যে হলেও রাস্তা একেবারে রাস্তার অফ দ্য রোড, মানে সেই মেইন রোড থেকে শুরু করে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত লোকে লোকার হলো না। জানাজা শেষ করে দাঁড়ায় থাকলাম আমি, গাড়িটা অন্তত চলে যাক তারপরেই যাব। আমি সাধারণত আমার যারা আত্মীয় স্বজন চেনা জানা পরিচিত জন যারা মানে মারা গেছেন ইতোপূর্বে, আমি সাধারণত ডেড বডিটা যে মুখ লাশের যে চেহারাটা সেটা আমি দেখি না নিজের থেকে, আমি সেটা দেখতে চাই না। কারণ উনি জীবিত অবস্থায় আমার কাছে যেমন ছিলেন আমার কল্পনায় সেরকমই থাক, আমি ওই মানুষটাকে এইভাবে দেখতে চাই না, যে কারণে আমি কখনোই লাশের চেহারা দেখি না। কিন্তু কি মনে করে আমি গাড়ির সামনে যখন দরজা খুললো চেহারা দেখাবার জন্য, আমি কি মনে করে আর আমি মানে স্থির থাকতে পারিনি, না যাই। এবং আমার মনে হয় যে আমার জীবনে আমার বাবার পর প্রথম কোনো ডেড বডির চেহারা আমি দেখেছি, সেটা হচ্ছে মোবারক হোসেন খান মামার। আমি খুব আশ্চর্য হলাম, অবাক বিস্ময় যে গিয়ে ডেড বডির পাশে দাঁড়িয়ে যে চেহারাটা দেখলাম সে চেহারাটা ওই সেই চেহারা, অফিসে যে চেহারাটা ওনার ছিল মৃদু হাসি একটা ঔজ্জ্বল্য চেহারার মধ্যে, মনে হচ্ছে যে নূর চেহারা থেকে ভেসে আসছে এবং একটা মৃদু হাসি উনি দিয়ে আছেন এবং মানে ঘুমিয়ে আছেন, যে অসুস্থ বা সেরকম কিছু বোঝা যাচ্ছিল না। এই হলো আমার ওনার সাথে শেষ সাক্ষাৎ। আর শাহিন ভাইয়ের কথা যদি বলি, শাহিন ভাই তো এমন এমন এক সময়ে চলে গেলেন যে প্যান্ডেমিক পিরিয়ড, আমরা যে বের হব বা যাব সেটাও সম্ভব হয়নি, ভাবির সাথে কথা হয়েছে ফোনে, আবার ফোন খুব কষ্ট পেয়েছি, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে ইচ্ছে করলেই ঘর থেকে বেরোবার কোনো সুযোগ ছিল না। পাশাপাশি শাহিন ভাইয়ের সাথে আমার পার্সোনাল পরিচয় রিলেশন এর বাইরেও আমরা বেশ কিছু অনুষ্ঠান করেছি একই ডায়াজে, একই মঞ্চে, শিল্পকলা একাডেমিতে অনেক অনুষ্ঠান করেছি উচ্চাঙ্গ সঙ্গীতের। আমি হয়তো ভূকালে ছিলাম, শাহিন ভাই শরদে ছিলেন প্রেস ক্লাবে, তারপর এনটিভিতে বাজো এবং বাজাও একটি অনুষ্ঠান হতো, খুব পপুলার একটা অনুষ্ঠান, যেটা মোবারক মামা এবং ওনার স্ত্রী কণ্ঠশিল্পী ফৌজিয়া খান দুজনে মিলে করতেন বাজো এবং বাজাও। সে অনুষ্ঠানে একাধিক অনুষ্ঠান করার আমার সুযোগ হয়েছিল, সেখানে একটি গানে শাহিন ভাই ছিলেন আমার সাথে। আর শেষ যে অনুষ্ঠান আমার সিডি উন্মোচনের অনুষ্ঠান ডেইলি স্টার অডিটোরিয়ামে, সেখানে মোবারক মামাও ছিলেন, শেখ সাদি খান সাহেব ছিলেন, সাদি মামা, আর শাহিন ভাই আমি আমরা একটা যুগলবন্দি করেছিলাম আর কি ছোট্ট করে। তো আমি একটু যুগলবন্দিটা একটু করি, খুব ছোট্ট করে করছি সবাইকে। অশেষ অশেষ ধন্যবাদ, আহির ভাইর, আহির ভাইর রাগের উপরে যে গানটা তাহসিন গাইল এখনই, আহির ভাইর, তো এই রাগেই শাহিন ভাইয়ের সাথে আমার যুগলবন্দি হয়েছিল ছোট্ট করে আমি করছি।
আমাদেরকে মানে পরিবেশটাই অন্যরকম করে দিল, আমাদের সবাই খুব এনজয় করেছে প্রচুর, মানে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, খুব ভালো লেগেছে। মানে একটা যে গুরু গম্ভীর একটা ভাব চলে এসেছিল, মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, সেখান থেকে কিছুটা হলেও সকলে অবশ্যই স্মৃতি, তারপরে সবাই আমরা সেখান থেকে কিছুটা ভালো লেগেছে।
তো আমরা আসলে আজকে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমরা সকলকেই আজকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের যে অনারেবল দুজন গেস্ট আছেন, যে ইউসুফ আলী খান এবং করিম হাসান খান, তাদের দুজনকেই আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক রকমের অসুবিধা থাকা সত্ত্বেও ওনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। আর ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে যারা আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং আমাদের সাথে আছেন, এবং পরবর্তীতে যারা আমাদের সাথে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ। আসলে এই বিদায় বেলার কোনো কথাই আমরা বলে শেষ করতে পারবো না। যারা চলে গেছেন তারা কোনোদিন আর ফেরত আসবেন না, তাদের চলে যাওয়া শুধু আমাদের মনে দাগ কেটেই থাকবে। চলে গেছে তারা অনেক দূরে, আমাদের সীমানার বাইরে, ইচ্ছা করলেই তারা আর ফিরতেও পারবে না, আমরাও তাদের হাত হাত দিয়ে ছুঁয়ে দেখতে পাবো না, কোনোদিনই না। কিন্তু তাদের যে স্মৃতিগুলো রেখে গেছে, তাদের যে শিক্ষা দীক্ষা আমাদেরকে দিয়ে গেছে, তাদের যে উপদেশগুলো আমাদেরকে দিয়ে গেছে, সেগুলো নিয়েই আমরা বয়ে যাব বাকিটা জীবন। এটাই আসলে ভালো একটা পরিবারের শিক্ষা বা ভালো একটা পরিবারের আদর্শ বলা চলে। তো অসম্ভব ভালো থাকুন সবাই, অসম্ভব সুন্দর থাকুন। দর্শক শ্রোতা, আমরা আবারও আসছি আমাদের অনুষ্ঠান নিয়ে। আপনারা চোখ রাখুন আমাদের লাইক পেজে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি আঙ্গিনা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে কবি সাইদা শারমিন রুমা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।